হ্যালো স্টুডেন্টস লাস্ট ক্লাসে আমরা কোভেল বন্ড শুরু করেছিলাম কোভেল বন্ডের ইন্ট্রোডাকশানের পরেই আমরা কোয়ার্ডিনেট বন্ড সংক্রান্ত আলোচনা শুরু করেছিলাম কারণ কোয়ার্ডিনেট বন্ড হচ্ছে আফটারঅল কোভ্যাল বন্ডেরই একটা স্পেশাল টাইপ এবং কোয়ার্ডিনেট বন্ড এবং তার পাশাপাশি লুইস অ্যাসিড বেস থিওরি সংক্রান্ত যে কনসেপ্টটুকু আমরা জেনেছি সেটা না জানলে পরবর্তী কাজগুলো করা আমাদের পক্ষে একটু অসুবিধাজনক হতো সেই কারণে আমরা কোয়ার্ডিনেট বন্ডের পার্টটা কমপ্লিট করে ফেলেছি এবার আমাদের সামনে আসছে কোয়ার্ডিনেট বন্ড সরি কোভ্যালেন্ট বন্ড তৈরি হওয়ার পেছনে যে থিওরিগুলো ডে বাই ডে আমাদের সামনে এসেছে সবে সব থেকে প্রথমে আমরা পেয়েছিলাম লুইস ডট থিওরি আজকে আমরা লুইস ডট থিওরি নিয়ে আলোচনা করবো যেখানে আমরা কম্পাউন্ডের স্ট্রাকচার বানানোর প্রথম আইডিয়া আমাদেরকে দেন বিজ্ঞানী লিভিস আই মিন কোভ্যালেন্ট কম্পাউন্ডের যেটাকে আমরা লুইস ডট স্ট্রাকচার এই নামে চিনি বেসিক্যালি আমাদের এই চ্যাপ্টারে কোভেল্যান্ড বন্ডিংয়ের যে থিওরিগুলো পাঁচখানা থিওরি পড়তে হবে তো এটা আমরা আজকে শুরু করছি লুইস ডট স্ট্রাকচার বা লুইস অক্টেট থিওরি এরপর আসছে ভ্যালেন্স বন্ড থিওরি যেটাকে যেটা ভিবিটি নামে অতি পরিচিত ভ্যালেন্স বন্ড থিওরি এরপর হাইব্রিডাইজেশান পড়বো আমরা তারপরে ইপিআর থিওরি অত্যন্ত পরিচিত এবং ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমাদের এই চ্যাপ্টারের আর তারপরে ফাইনালি মলিকুলার অর্বিটাল থিওরি বা এমওটি এবং এই পাঁচখানা থিওরি পড়লেই যে কোভেলান মিন কোভেলান বন্ড বা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে তা কিন্তু নয় এই পাঁচখানা থিওরি পড়তে গিয়ে আমরা এর 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 মধ্যে অনেক কিছু শিখব ইনফ্যাক্ট অনেক নতুন কিছু রুলসও আছে যখন আমরা ভিএসসিপিআর থিওরি পড়ব তখন অনেক অন্য অন্য বেন্টস রুল ড্র্যাগোস রুল এরকম অনেক কিছু শিখতে হবে আমাদেরকে এবং তারপরে আরও কিছু কিছু টপিক্স আছে যেমন ডাইপল মোমেন্ট হাইড্রোজেন বন্ডিং ইন্টারমোলিকুলার ফোর্সেস এইরকম অনেক কিছু জানতে হবে একটা অনেক লেংদি চ্যাপ্টার অবশ্যই কেমিক্যাল বন্ডিং তো আজকে আমরা আর দেরি না করে শুরু করে দেব লুইস ডট স্ট্রাকচার বা লুইস অকটেট থিওরি তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমি আবার রিকোয়েস্ট করব তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেলাইকন প্রেস করো যাতে করে নোটিফিকেশানসগুলো পেতে পারো আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করো তো শুরু করা যাক লুইস ডট স্ট্রাকচার আচ্ছা লুইস অকটেট থিওরি অকটেট বা অস্টক এটা আমরা ক্লাস টেনেও পড়েছি তো এই থিওরির মূল যেটা বক্তব্য সেটা আমরা সবাই জানি যে বিজ্ঞানী লুইস এটাই বলেছিলেন যে যখন কোভ্যালেন্ট বন্ড ফরমেশনের জন্য কোনো অ্যাটম পার্টিসিপেট করে তখন তার একটাই উদ্দেশ্য যে তার ভ্যালেন্স সেলে অর্থাৎ বাইরের সর্ববৈশ যে কক্ষ সেখানে আটটা ইলেকট্রন যাতে তার থাকে আর কি আটটা ইলেকট্রন এটাকেই আমরা অস্টক বা অকটেট বলি এখন এর ব্যতিক্রম হচ্ছে হাইড্রোজেন এছাড়াও অন্যান্য সমস্ত মৌল এটাই চেষ্টা করবে যে কোহল্যান বন্ড তৈরি করার সময় যাতে তার বাইরের পক্ষে আটটা ইলেকট্রন থাকে এটাই হচ্ছে লুইসের থিওরি আর কি লুইস অক্টেট থিওরি এখন আমাদের আজকের ভিডিওর মূল যেটা ব্যাপার সেটা হচ্ছে এই থিওরি ব্যবহার করে আমরা লুইস ডট স্ট্রাকচার কিভাবে আঁকতে হয় কোনো একটা পার্টিকুলার কম্পাউন্ডের সেটা শিখব এবার লুইস ডট স্ট্রাকচার শেখাটা অত্যন্ত জরুরি কারণ আমাদের অনেক কিছু বেসিক কনসেপ্ট এখান থেকে ক্লিয়ার হবে আর তা এবার এই যে লুইস ডট স্ট্রাকচার এইটা আঁকার জন্য অনেকগুলো নিয়ম মানে অনেকগুলো পরপর কিছু স্টেপস আমাদের ফলো করতে হবে সেই টেপস স্টেপসগুলো আমি আগে লিখিয়ে নেব আর তারপরে সেগুলোর পাশাপাশি কিছু বিষয় মাথায় রাখতে হবে আমাদের যেগুলোকে আমরা স্ট্রাকচারটা আঁকার সময় আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে দেখো তাহলে লুইস অকটেট থিওরির বক্তব্য হচ্ছে যে অ্যাটমস টেক পার্ট ইন বন্ড ফর্মেশন প্রসেস টু কমপ্লিট ইটস অকটেট কেবলমাত্রই অ্যাটম তার অকটেট কমপ্লিট করার জন্য বন্ড ফর্মেশনে অংশ নেয় দিস ইজ অক্টেট রুল অর লুইস অক্টেট থিওরি ঠিক আছে এইবার এইটা ব্যবহার করে আমরা লুইস ডট স্ট্রাকচার আমরা এলডিএস অনেক সময় বলি এলডিএস সেটা বানানোর যে রুলসগুলো সেগুলো আমি প্রথমে লিখেছি রুলসগুলো এক এক করে আমি এক্সপ্লেন করি তাহলে ব্যাপারটা সুবিধা হবে দেখো স্টেপ ওয়ান প্রথমে কী করতে হবে কাউন্ট টোটাল ভ্যালেন্স ইলেকট্রনস ফর অল অ্যাটমস অল অ্যাটমস ঠিক আছে ফর আয়নি স্পিসিস অ্যাড অর সাবস্ট্র্যাক্ট নেগেটিভ চার্জ অর পজিটিভ চার্জ প্রেজেন্ট অন অ্যানায়ন অর ক্যাটায়ন রেসপেকটিভলি এটার মানে কী এটার মিনিংটা বোঝানোর জন্য আমি প্রথমে ওপরে একটু মুছে দিই তাহলে সুবিধা হবে প্রথম বলছে যে দেখো কাউন্ট টোটাল ব্যালেন্স ইলেকট্রন আমি যে কোনো একটা এক্সাম্পল নিয়ে চলছি সাপোজ অ্যামোনিয়া ঠিক আছে অ্যামোনিয়াটা আমি এখানে এক্সপ্লেন করে দিচ্ছি তাই এটা পরে যখন আমরা রুলস লেখানোর পরে যখন আমরা এক্সাম্পলে যাবো সেখানে আমি আর অ্যামোনিয়াটা করব না ঠিক আছে তাহলে দেখো নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত নাইট্রোজেনের হচ্ছে সেভেন অ্যাটামিক নাম্বার তাহলে দুই আর পাঁচ হাইড্রোজেনের হচ্ছে এক তাহলে ভ্যালেন্স ইলেকট্রন পাঁচ আর হাইড্রোজেনের এক তাহলে কটা হাইড্রোজেন তিনটে তাহলে তিনটে হাইড্রোজেন প্লাস পাঁচটা মানে টোটাল আটখানা ইলেকট্রন তাহলে এই টোটাল ভ্যালেন্স ইলেকট্রন আমার ঠিক আছে ফর অল অ্যাটম সব কটা অ্যাটমের জন্য টোটাল ভ্যালেন্স ইলেকট্রন আমার কাউন্ট করা হয়ে গেল এবার বলছে ফর আয়নিক স্পিসিস এটা তো আয়ন না অ্যামোনিয়া তো আয়নিক স্পিসিস না সাপোজ আয়নিক স্পিসিস কীরকম হবে একটা এক্সাম্পল দিই এনএইচ ফোর প্লাস মাথায় প্লাস চার্জ বা মাইনাস চার্জ আছে আয়নিক তো বলছে ফর আয়নিক স্পিসিস অ্যাড অর সাবক্র্যাক নেগেটিভ চার্জ অর পজিটিভ চার্জ যদি পজিটিভ চার্জ থাকে এটা পজিটিভ চার্জ সেটাকে কী করতে হবে সাবট্র্যাক মানে বিয়োগ করতে হবে নেগেটিভ চার্জ দেখো শুরুতে নেগেটিভ চার্জ আছে আর শুরুতে এখানে কী আছে অ্যাড আছে তাহলে নেগেটিভ চার্জ হলে অ্যাড করব পজিটিভ চার্জ হলে বিয়োগ করব ঠিক আছে প্রেজেন্ট অন অ্যানায়ন ওর ক্যাটায়ন কোথেকে বিয়োগ করবো এই যে নাইট্রোজেনের পাঁচখানা ভ্যালেন্স ইলেকট্রন চারটে হাইড্রোজেনের চারটে একটা একটা করে আর যেহেতু প্লাস চার্জ আছে তাই মাইনাস ওয়ান করব ঠিক আছে যদি এটা নেগেটিভ চার্জ হতো তাহলে এখানে প্লাস ওয়ান করতাম সেটাই এখানে বলা হচ্ছে ঠিক আছে রুল ওয়ানে তাহলে এখানেও টোটাল ইলেকট্রন আমার ভ্যালেন্স ইলেকট্রন হয়ে গেল আটটা তাহলে স্টেপ ওয়ান কমপ্লিট এরপর স্টেপ টু প্লেস সারাউন্ডিং অ্যাটমস আমরা এরপর থেকে এস এ বলবো সারাউন্ডিং অ্যাটম মানে প্রান্তীয় যে পরমাণুগুলো দু রকমের পরমাণু হয় একটা যখন আমরা স্ট্রাকচার আঁকি জেনারেলি একটা পরমাণু মাঝখানে থাকে যদি তিনটে বা তার বেশি পরমাণু দিয়ে একটা অ্যাটম তৈরি হয় যেমন এইগুলো তো একটা অ্যাটেম মাঝখানে থাকে তাকে ঘিরে বাকিগুলো থাকে এখানে দেখে বোঝাই যাচ্ছে যে একটা নাইট্রোজেন থাকবে তাকে ঘিরে চার চারপাশে চারটে হাইড্রোজেন থাকবে বা এখানেও তাই একটা নাইট্রোজেন তার তিন দিকে তিনটে হাইড্রোজেন তো যে মাঝখানে আছে সে হচ্ছে সেন্ট্রাল আইটম তাহলে বলছে প্লেস সারাউন্ডিং আটমস অ্যারাউন্ড সেন্ট্রাল আইটম সেন্ট্রাল আইটমের অ্যারাউন্ড সেন্ট্রাল মানে সেন্ট্রাল আইটমের চার চারপাশে এই সারাউন্ডিং আটমগুলোকে লিখে দিলাম এবার এখানে একটা যে উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে এখানে এই যে পজিশানগুলো নাইট্রোজেনের রেসপেক্টে হাইড্রোজেনের পজিশানগুলো যা লিখেছি সেইগুলো এইখানে যা যা লিখবো সবই হবে ইনকারেক্ট ঠিক আছে এক একটা সেন্ট্রাল আইটেমের রেসপেক্টে সারাউন্ডিং আইটমগুলো কোথায় কোথায় আছে কত ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল এইগুলো হচ্ছে একটা মলিকিউলের জিওমেট্রি বা আমরা বলি যে জ্যামিতিক আকার বা তার শেপ ঠিক আছে তার স্ট্রাকচার এইটাকে এক্সপ্লেন করে যেটা লুইস তার অক্টেট থিওরিতে করতে পারেননি সেটা আমরা পরবর্তী থিওরিগুলোতে আমরা ভিএসিপিআর থিওরিতে গিয়ে বা তার ইন্ট্রোডাকশান আমাদের ভ্যালেন্স বন্ড থিওরিতেই হবে সেইখানে গিয়ে আমরা বুঝবো যে একটা মলিকিউলের মধ্যে অ্যাটেমসগুলো কে কোন পজিশানে আছে তো সেই সঠিক পজিশানিং আমরা তখন গিয়ে শিখবো এখন লুইস ডট স্ট্রাকচার আঁকার সময় আমরা ওই সঠিক পজিশানিংটা না লিখলেও চলবে ঠিক আছে স্টিল যেহেতু আমি জানি আমি তোমাদেরকে সঠিকভাবেই লেখাবো আর কি এখন যেটা লিখেছি এখানে এটা কিন্তু এই ওরিয়েন্টেশানগুলো কিন্তু ভুল ঠিক আছে যদি ঠিকভাবে লিখতে হয় তাহলে আমাকে এই দুটো হাইড্রোজেনকে সরিয়ে একটাকে এইখানে লিখতে হবে একটাকে এইখানে লিখতে হবে ঠিক আছে তাহলে তো তুমি বলবে যে সেটা যদি আমি করি তাহলে তুমি বলবে যে অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল অ্যাটম তো হলো না সেন্ট্রাল অ্যাটমকে ঘিরে চারপাশে তো হলো না সারাউন্ডিংগুলো তো সেইটা আপাতত মেনটেন করার জন্য আমরা এইভাবে লিখছি না আমরা নাইট্রোজেন মাঝখানে আর হাইড্রোজেনগুলো তাকে ঘিরে রয়েছে এইভাবে বোঝালাম এবার বলছে যে আচ্ছা জয়েন দেম বাই সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ডস ইউজিং ভ্যালেন্স ইলেকট্রনস এই যে ইউজিং ভ্যালেন্স ইলেকট্রন মানে কি এই যে ভ্যালেন্স ইলেকট্রন কাউন্ট করেছি আচ্ছা আমি এই অ্যামোনিয়ামের এক্সাম্পলটা এখন মুছে দিচ্ছি আমরা অ্যামোনিয়াটা নিয়ে যেহেতু কাজ করছি তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কটা আটটা এবার এদেরকে বলছি সিঙ্গেল বন্ড দিয়ে জয়েন করে দাও এই যে এক একটা সিঙ্গেল বন্ড মানে কটা ইলেকট্রন দুটো দুটো ইলেকট্রন লাগে একটা বন্ড তৈরি হতে একটা বন্ড পেয়ার তৈরি করতে তাহলে এই যে আমি তিনটে বন্ড বানালাম কটা ইলেকট্রন লাগলো ছটা তাহলে আট থেকে ছয় যদি বিয়োগ করে দিই তাহলে পড়ে থাকলো কটা দুটো এই যতগুলো পড়ে থাকলো সেইটা হচ্ছে আমার রিমেইনিং ইলেকট্রনস এবার দেখো স্টেপ থ্রি রিমেইনিং ভ্যালেন্স ইলেকট্রনস মানে ওই যে দুটো আর ইউজড টু কমপ্লিট অকটেট অফ সারাউন্ডিং অ্যাটম ফার্স্ট মানে দেখা যাবে যে এই কেসটা তো এখানে তো হাইড্রোজেন আছে সারাউন্ডিং আইটম তো আমরা জানি যে হাইড্রোজেন একমাত্র আইটম যেটা অকটেট করে না তার বদলে ডুপ্লেট বা দুটো ইলেকট্রন ওর দরকার হয় এবার আমরা দেখছি যে হাইড্রোজেন একটা বন্ড বানিয়েছে মানে এই বন্ডে দুটো ইলেকট্রন তো অবশ্যই আছে তার মানে প্রত্যেকটা হাইড্রোজেনের ডুপ্লেট ফিল আপ হয়ে গেছে যেটা আমরা এখানে অক্টেট লিখেছি টু কমপ্লিট অক্টেট অফ সারাউন্ডিং আইটেম অকটেটটা হাইড্রোজেনের ক্ষেত্রে ডুপ্লেট দুটো ইলেকট্রন সেটা ওর আছে তাহলে এখানে কী বলছে যে রিমেইনিং ভ্যালেন্স ইলেকট্রনস আর ইউজ প্রথমে কী কী করে ইউজ করবো দুটো ইলেকট্রনকে বা অন্যর ক্ষেত্রে অন্য যেগুলো রিমেইনিং প্রথমে আমরা সারাউন্ডিং আইটমের অকটেট ফিল আপ এই ক্ষেত্রে সারাউন্ডিং আইটেমের ডুপ্লেট ফিল আপ হয়ে গেছে এইবার বলছে দেন অ্যাড রিমেইনিং ইলেকট্রনস টু সেন্ট্রাল অ্যাটম যদি এবার কোনো ইলেকট্রন এক্সেস পড়ে থাকে যেমন এখানে দুটো ইলেকট্রন এই দুটো ইলেকট্রন পড়েই থাকবে কারণ হাইড্রোজেনের তো লাগবে না ইলেকট্রনগুলো তাহলে সেইগুলোকে এবার সেন্ট্রাল অ্যাটমকে দেবো তাহলে সেন্ট্রাল অ্যাটমকে দিলাম দুটো ইলেকট্রন ঠিক আছে আচ্ছা এইবার বলছে কমপ্লিট অকটেট অফ সেন্ট্রাল অ্যাটম ইফ রিকোয়ার্ড ফোর্থ স্টেপটা হচ্ছে যদি দরকার পড়ে যদি দেখা যায় যে থার্ড স্টেপ করার পরেও সেন্ট্রাল অ্যাটমের অকটেট ফিল আপ হলো না তখন ফোর্থ স্টেপ ঠিক আছে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে নাইট্রোজেনের তিনটে বন্ড আছে মানে তিনটে বন্ডে ছটা ইলেকট্রন আছে নাইট্রোজেনের প্লাস এই দুটো লোন পেয়ারের দুটো ইলেকট্রন তাহলে ছয় দুই আট মানে অকটেট ফিল আপ হয়ে গেল সুতরাং এই ফোর্থ স্টেপটা এখন আমাদের আর করতে হবে না ঠিক আছে অর্থাৎ আমরা অ্যামোনিয়ামের সরি অ্যামোনিয়ার স্ট্রাকচার পেয়ে গেলাম ঠিক আছে অ্যামোনিয়ার স্ট্রাকচারটা কীরকম যে নাইট্রোজেন থাকবে আর তার তিন দিকে তিনটে হাইড্রোজেন থাকবে ঠিক আছে এবার আমি অ্যাকচুয়াল স্ট্রাকচারটা আঁকছি অ্যামোনিয়ার অ্যাকচুয়াল অ্যামোনিয়ার স্ট্রাকচার হচ্ছে এরকম দেখতে হয় আমরা বলি পিরামিডাল শেপ পিরামিডের মতন দেখতে হয় কিন্তু পিরামিডের মতন যে দেখতে হয় সেটা এখান থেকে স্পষ্ট নয় তাহলে তোমরা এই ছবিটা না এঁকে যদি এটাও আঁকো তাহলে বরং একটু বেটার হবে ঠিক আছে এখন ম্যাক্সিমাম কেসগুলোতে যখন আমরা এক্সাম্পলগুলো পড়ব সেখানে এই ফোর্থ স্টেপটা অবশ্যই দরকার পড়বে অ্যামোনিয়া বা ওই জাতীয় ছোটো ছোটো মলিকিউলগুলোর ক্ষেত্রে দরকার পড়ে না একটু বড়ো মলিকিউলগুলো হলেই দরকার পড়বে সেক্ষেত্রে এটাই হয়ে যাবে সবথেকে ইম্পর্ট্যান্ট মানে স্টেপ আর কি ফোর্থ স্টেপটা তোমরা এক্সাম্পল করার সময় ওইটা অবশ্যই এক্সপ্লেন তো করতেই হবে তোমরা এইগুলোকে আগে কপি করে নাও ওকে দেখো দু চারটে পয়েন্ট আমাকে আগে বলে নিতে হবে যে পয়েন্টস টু রিমেম্বার বাইল রাইটিং এলডিএস লুইস ডট স্ট্রাকচার আঁকার সময় কিছু কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে যেমন সেন্ট্রাল অ্যাটম কে হবে কী করে চিনবো কোনটা সেন্ট্রাল অ্যাটম সেটা হচ্ছে যে সেন্ট্রাল আইটমটা লিস্ট ইলেকট্রো নেগেটিভ এলিমেন্ট হবে ঠিক আছে সাপোজ এস ফোর টু মাইনাস অক্সিজেন সালফারের মধ্যে কে বেশি ইলেকট্রো নেগেটিভ অক্সিজেন তাহলে সালফার হচ্ছে লেস ইলেকট্রোনেগেটিভ তাহলে যেটা লেস ইলেকট্রোনেগেটিভ সেটা জেনারেলি সেন্ট্রাল আইটেম বা মাঝখানে থাকবে আর এখানে দেখে বোঝা যাচ্ছে যে চারটে অক্সিজেন একটা সালফার তাহলে নিশ্চয়ই একটা সালফার মাঝখানে থাকবে আর চারটে অক্সিজেন তার চার দিয়ে। সুতরাং এটাও আমরা দেখে চিনতে পারবো যে যদি যে অ্যাটেমটার সব থেকে কম সংখ্যক উপস্থিত মানে একটাই থাকবে যে অ্যাটেমটা সেটা জেনারেলি মাঝখানেই থাকবে ঠিক আছে তাহলে আইদার লিস্ট ইলেকট্রোনেগেটিভ হবে অথবা বিগেস্ট ইন সাইজ দেখো সালফার বড় সাইজেরও বটে অক্সিজেনের থেকে ক্যান ফর্ম মাল্টিপল বন্ড সালফার মাল্টিপল বন্ড মানে ডাবল বন্ড তৈরি করতে পারে প্রেজেন্ট ইন লিস্ট নাম্বার কম সংখ্যায় উপস্থিত থাকবে এখানে সালফার একটা সংখ্যায় উপস্থিত অক্সিজেন চারটে তাহলে কি হয় এখানে এসও ফোর টু মাইনাস অ্যাকচুয়ালি এরকম দেখতে হয় এস এদিকে আর তুমি চারটে অক্সিজেনকে এরকম চারদিকে দেখাতে পারো হয়ে গেল আচ্ছা হাইড্রোজেন অ্যান্ড ফ্লুরিন ক্যান নেভার প্লে দ্য রোল অফ সেন্ট্রাল অ্যাটম খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা হাইড্রোজেন বা ফ্লুরিন এরা কখনোই সেন্ট্রাল অ্যাটম হিসেবে কাজ করতে পারে না ঠিক আছে ফর এক্সাম্পল আমি যদি জল নিই এইচ টুও দেখো এই এক্সাম্পলগুলো আমি লিখছি আর মুছে দিচ্ছি তোমরা সাইডে ছোটো ছোটো করে লিখে রাখবে তাহলে রুলসগুলো মানে রিভাইজ করার সময় সুবিধা হবে অনেক দেখো এইচ টুও তাহলে অক্সিজেন একটা আর তার দুদিকে দুটো হাইড্রোজেন থাকে এটা সেন্ট্রাল আইটম এখন তোমাদের মনে হতেই পারে যে আমি এখানেই লিখলাম যে লিস্ট ইলেকট্রন নেগেটিভ এলিমেন্ট হবে সেন্ট্রাল আইটম তাহলে অক্সিজেন তো বেশি ইলেকট্রন নেগেটিভ হাইড্রোজেনের থেকে তাহলেও কী করে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে তার দুটো কারণ এক হচ্ছে হাইড্রোজেন কখনোই সেন্ট্রাল অ্যাটম হবে না আগে থেকেই বলে দিচ্ছি আমরা কেন হবে না কারণ হাইড্রোজেন তো একটাই মাত্র বন্ড তৈরি করতে ওর তো একটাই ইলেকট্রন তাহলে যে সেন্ট্রাল অ্যাটম হবে তার যদি চারপাশে তিন চারজন থাকে তাহলে ও সবার সঙ্গে বন্ড তো করতে পারবে না কারণ যেহেতু ওর মাত্র একটাই ইলেকট্রন আছে হাইড্রোজেনের আর ফ্লুরিনের ক্ষেত্রে কী হয় ওর ওর কোভ্যালেন্সি ম্যাক্সিমাম কোভ্যালেন্সি ওয়ান হয় কারণ আউটার আউটারমোস্ট অরবাইটারে একটাই তোমার ইন সরি আনপেয়ারড ইলেকট্রন থাকে ঠিক আছে ইলেকট্রন বিন্যাস যদি করো ফ্লুরিনের তাহলে বুঝতে পারবে যে একটা আনপেড ইলেকট্রন আছে সুতরাং এরা কখনোই একটার বেশি বন্ড তৈরি করতে পারবে না সুতরাং এরা সেন্ট্রাল হবে না তাহলে যেহেতু হাইড্রোজেন সেন্ট্রালআটম হতে পারবে না এখানে তাহলে অক্সিজেনকেই হতে হবে সেন্ট্রাল আইটম এক দু নম্বর হচ্ছে কম সংখ্যায় উপস্থিত আছে অক্সিজেন অক্সিজেন একটা তাহলে ওর মাঝখানে থাকাই সুবিধা ওর দুপাশে দুজন সারাউন্ডিং আইটেম থাকবে তাহলে এই এইটা ফুলফিল্ড হলো এখানে ঠিক আছে আর এই এইটা এই এক্সেপশানটার জন্য এরকম হচ্ছে বা অ্যামোনিয়া যেটা আমরা আগে লিখলাম সেখানেও তাই নাইট্রোজেন মাঝখানে আছে হাইড্রোজেন বাইরে আছে যদিও নাইট্রোজেন বেশি ইলেকট্রো নেগেটিভ কেন কারণ হাইড্রোজেন তো একটার বেশি বন্ড ফর্মই করতে পারে না তাইও সেন্ট্রাল আইটেম হিসেবে কাজ করতেও পারবে না সেন্ট্রাল আইটম কারা হবে জেনারেলি দেখো আমাদের যে কটা কাজে লাগবে আমি সে কটার নামই লিখেছি ওখানে দেখো এরা গ্রুপ সেভেন্টিন গ্রুপ সেভেন্টিনে ফ্লোরিন বাদ গেল তাহলে পড়ে থাকলো ক্লোরিন ব্রোমিন আইরিন গ্রুপ সিক্সটিনে অক্সিজেন সালফার আমাদের কাজে লাগবে গ্রুপ ফিফটিনে নাইট্রোজেন ফসফরাস কাজে লাগবে আর গ্রুপ ফোরটিনে কার্বন সিলিকন কাজে লাগবে এরা মোটামুটি সেন্ট্রাল আইটেম হিসেবে কাজ করতে পারে দু নম্বর হচ্ছে সেন্ট্রাল আটম মাস্ট কমপ্লিট দেয়ার অকটেড যখনই সরি সারাউন্ডিং আইটেম মাস্ট কমপ্লিট দেয়ার অকটেট সারাউন্ডিং অ্যাটমগুলোকে সবসময় তাদের অক্টেট কমপ্লিট করে থাকতে হবে ঠিক আছে ফর এক্সাম্পল হাইড্রোজেন ছাড়া অন্য যদি কোনো সারাউন্ডিং আইটেম থাকে ফর এক্সাম্পল আমরা একটা যদি এক্সাম্পল এখানে লিখি তাহলে এবার সারাউন্ডিং কারা ক্লোরিন তো ক্লোরিন মাস্ট কমপ্লিট অকটেট অর্থাৎ ক্লোরিনের এই দুটো দুটো চারটে দুটো ছটা আর এই বন্ড মানে সেখানে দুটো ইলেকট্রন তো আটটা ইলেকট্রন প্রত্যেকটা ক্লোরিনের মাস্ট থাকতেই হবে সেন্ট্রাল আইটম ট্রাইস টু রিমেইন ইন ইটস ম্যাক্সিমাম কোভ্যালেন্সি সেন্ট্রাল আইটম সবসময় তার ম্যাক্সিমাম কোভ্যালেন্সি অ্যাটেন্ড করতে চাইবে যেমন ফসফরাস এখানে এই এক্সাম্পলটা থেকেই আমি এই এই পয়েন্টটা এক্সপ্লেন করতে পারবো ফসফরাসের ম্যাক্সিমাম কোভ্যালেন্সি কত পাঁচ ঠিক আছে ফসফরাস তিন চার পাঁচ এইসব কোভ্যালেন্সিও দেখাতে পারে প্লাস স্টেটে। ম্যাক্সিমাম পাঁচ তাহলে সেন্ট্রাল আইটম যেহেতু ও ম্যাক্সিমাম কোভ্যালেন্সিতে থাকতে চাইবে এবার যখনই সেন্ট্রাল অ্যাটমটা হয়ে যাবে থার্ড পিরিয়ড এলিমেন্ট থার্ড পিরিয়ড সেকেন্ড পিরিয়ড কারা সেকেন্ড পিরিয়ড হচ্ছে এখানে দেখো এই যে অক্সিজেন নাইট্রোজেন কার্বন এরা সেকেন্ড পিরিয়ড বাকি এরা সবাই থার্ড পিরিয়ড বা তার বেশি তো থার্ড পিরিয়ড বা তার পরের পিরিয়ডের যদি এলিমেন্ট হয় তখনই তারা ম্যাক্সিমাম কোভ্যালেন্সিতে থাকতে চাইবে এবং সেক্ষেত্রে তাদের সেক্ষেত্রে তাদের অক্টেটটা এক্সপ্যান্ড হবে অকটেট এক্সপ্যান্ড হওয়া মানে হচ্ছে সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রন সংখ্যা আটের বেশি হয়ে যাবে আট অক্টেট ছাড়িয়ে যাবে দেখো এই সেন্ট্রাল সেন্টেলআটাম এখানে পাঁচখানা বন্ড করেছে না একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে পাঁচটা বন্ডে এক একটা বন্ডে দুটো ইলেকট্রন তাহলে পাঁচটা বন্ডে টোটাল কটা ইলেকট্রন দশটা অর্থাৎ এই ফসফরাস অ্যাটম এখানে দশটা ইলেকট্রন আছে অর্থাৎ মোর দ্যান অক্টেট মোর দ্যান অক্টেট হওয়াকেই আমরা বলি অক্টেটের এক্সপান্ড হওয়া ঠিক আছে সেন্ট্রাল অ্যাটম সবসময় ওটা করতে চায় যদিও এখানে একটা আমাকে উল্লেখ করতেই হবে যদিও এটা কিন্তু লুইসের অকটেট থিওরির কি বলবো এক্সেপশানই বলতে পারি আমরা কারণ অক্টেট থিওরি মানেই হচ্ছে প্রত্যেকটা অ্যাটম অক্টেট ফিল আপ করবে যেটা আমরা শুরুতে লিখেছিলাম লুইস ডট আই মিন লুইস অকটেট থিওরির আন্ডারে তো সেক্ষেত্রে এই জায়গাটা একটা ফ্লেক্সিবিলিটি আছে যে সেন্ট্রাল অ্যাটমের আমরা অক্টেটটাকে এক্সপ্যান্ড করতে পারি লুইস ডট স্ট্রাকচার আঁকার সময় যদিও এটা এক্সেপশনালকে স্টিল এটাকে আমরা ইনক্লুড করব কেন কারণ এটা ছাড়া ম্যাক্সিমাম কম্পাউন্ডারি লুইস ডট স্ট্রাকচারটা আঁকাই সম্ভব হবে না ঠিক আছে তাহলে আমরা সেন্ট্রাল সেন্ট্রালের অকটেটকে এক্সপ্যান্ড করতে পারবো কিন্তু অক্টেটকে কন্ট্র্যাক্ট করতে পারবো না অকটেট থেকে কম ইলেকট্রন থাকবে এটা আমরা করতে পারবো না ঠিক আছে আচ্ছা ফর ক্যাটায়নিক স্পিসিস সাপোজ এন এইচ ফোর প্লাস আমি এক্সাম্পল দিয়েছিলাম তো সেখানে বলছে যে পজিটিভ চার্জটা থাকবে কার উপরে সেন্ট্রাল অ্যাটমের উপরে মানে যদি এনএইচ ফোর লিখি নাইট্রোজেন আর তার চারদিকে যদি চারখানা হাইড্রোজেন লিখি তাহলে এনএইচ ফোর হয়ে গেল প্লাস চার্জটা সেন্ট্রাল সেন্ট্রাল অ্যাটমের উপরে থাকবে জেনারেলি আর যদি অ্যানায়নিক স্পিসিস হয় তাহলে নেগেটিভ চার্জটা কোথায় থাকবে সারাউন্ডিং অ্যাটমের উপরে ঠিক আছে যেমন ধরো অনেক এক্সাম্পল আমরা দেবো এরপরে এনও থ্রি মাইনাস দেবো বা ধরো এস ফোর টু মাইনাস দেবো আমি এস ও ফোর টু মাইনাসটা এখানে এঁকেছিলাম বোধ একবার ঠিক আছে আমি যদি আরেকবার এঁকেও দেখাই এস ফোর টু মাইনাসটা তাহলে দেখো ওটা এরকম দেখতে হয় এস এই যে এসো ফোর এখানে মাইনাস চার্জ এখানে মাইনাস চার্জ তাহলে যদি অ্যানায়নিক স্পিসিস হয় তাহলে নেগেটিভ চার্জ কোথায় থাকবে সারাউন্ডিং অ্যাটমের উপর দেখো সারাউন্ডিং অ্যাটমের উপর নেগেটিভ চার্জ আছে আর যদি ক্যাটায়নিক হয় তাহলে পজিটিভ চার্জ থাকবে সেন্ট্রাল আইটেমের উপরে ঠিক আছে তাহলে এই কটা জিনিস আমাদের মনে রাখতে হবে ঝটপট কপি করে নাও এরপর আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাব ওকে দেখো এক্সাম্পল শুরু করছি প্রথমটা হচ্ছে আমরা নিচ্ছি সাপোজ অক্সিজেন হ্যাঁ ওটু মলিকিউল এবার অক্সিজেন ওটু মানে দুখানা অক্সিজেন আইটাম দেখো অ্যামোনিয়ার ক্ষেত্রে যেমন আমরা পড়লাম নাইট্রোজেন মাঝখানে তিনটে হাইড্রোজেন বাইরের দিকে সারাউন্ডিং আটাম কিন্তু যদি দুটো মাত্র আইটেম হয় একটা ও আর একটা ও তাহলে কোনটা সারাউন্ডিং আর কোনটা সেন্ট্রাল সেক্ষেত্রে যে কোনো একটাকে আমরা সেন্ট্রাল আইটেম ধরে নেব ঠিক আছে তাহলে একটাকে সেন্ট এটা ধরো দিকেরটা হচ্ছে আমার সেন্ট্রাল আইটেম আর ডান দিকের অক্সিজেনটা হচ্ছে আমার সারাউন্ডিং আটম ঠিক আছে প্রথম কাজ কী ছিল স্টেপ ওয়ানে যে এদের টোটাল ভ্যালেন্স ইলেকট্রন টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো একটা অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত ছটা অক্সিজেনের টোটাল মানে অ্যাটেমিক নাম্বার আট তাহলে দুই ছয় ভ্যালেন্স ইলেকট্রন ছটা তাহলে দুটো অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন বারোটা ঠিক আছে প্রথমে এটা কাউন্ট হলো এর সঙ্গে ছিল যে যদি পজিটিভ বা নেগেটিভ চার্জ থাকে সেটা এখানে নেই দরকার নেই এরপর সেকেন্ড স্টেপ হচ্ছে অ্যাটেমগুলোকে লিখতে হবে সেন্ট্রালের অ্যারাউন্ডে সারাউন্ডিংকে লিখে তাদেরকে জয়েন করো ইউজিং সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড তাহলে সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড দেওয়ার জন্য কটা ইলেকট্রন দরকার লাগলো দুটো তাহলে বারোটার থেকে যদি দুটো চলে যায় তাহলে আমার পড়ে থাকলো দশটা ঠিক আছে দশটা ইলেকট্রন পড়ে থাকলো মানে অ্যাকচুয়ালি পাঁচখানা লোন পেয়ার পড়ে থাকলো পাঁচখানা লোন পেয়ার পড়ে থাকলো ঠিক আছে থার্ড স্টেপে কি ছিল যে এবার যে ইলেকট্রনগুলো পড়ে থাকলো সেগুলো দিয়ে আমাকে আগে সারাউন্ডিং অ্যাটমের অক্টেট ফিল করতে হবে তাহলে এটা সারাউন্ডিং অ্যাটম সারাউন্ডিং দু একটা বন্ড করেছে একটা বন্ড করেছে মানে এই একটা বন্ডের মধ্যে দুখানা ইলেকট্রন রয়েছে তাহলে সারাউন্ডিং অ্যাটমের দুটো ইলেকট্রন আছে অক্টেট করার জন্য আরও ছটা ইলেকট্রন দরকার ছটা মানে তিনটে লোন পেয়ার দেবো ওকে দেখো তাহলে সারাউন্ডিং অ্যাটমের এখন অক্টেট ফিল হয়ে গেছে এবার যদি কিছু এক্সট্রা ইলেকট্রন পড়ে থাকে তাহলে সেটা কাকে দেবো সেন্ট্রাল অ্যাটমকে তাহলে এখান থেকে দেখো ছটা চলে গেছে আমি যদি পাঁচখানা লোন পেয়ার নাও লিখি হয়তো এটা লিখলে তোমাদের অনেকের কনফিউশন আবার তৈরি হয়ে যাবে লিখছি না এটা ছেড়ে দাও তাহলে দশটা ইলেকট্রন যে পড়ে থাকলো তার মধ্যে দুই চার ছয় ছটা চলে গেল তাহলে পড়ে থাকলো কটা চারটে এই চারটে ইলেকট্রন কে পাবে সেন্ট্রাল আইট্রম তাহলে দিয়ে দাও এখানে দুটো দুটো চারটে দিয়ে দিলাম এইবার ফোর্থ স্টেপ ফোর্থ স্টেপে কী বলছে যদি সেন্ট্রাল আটেমের অকটেট ফিল আপ না হয়ে থাকে দেখো এখানে সেন্ট্রাল আটেমের অক্টেট ফিল আপ হয়নি দুটো চারটে আর এই বন্ডে দুটো ছটা ইলেকট্রন হয়েছে এর যদি সেন্ট্রাল অ্যাটমের অকটেট ফিল আপ না হয়ে থাকে তাহলে তার অকটেট ফিল আপ করতে হবে কিভাবে না কোভ্যালেন্ট বন্ড বানাতে হবে কোভ্যালেন্ট বন্ড কি করে বানাবো বাই ইউজিং লোন পেয়ার অন সারাউন্ডিং অ্যাটম তাহলে সারাউন্ডিং অ্যাটমে যে লোন পেয়ারগুলো আছে তার মধ্যে যে কোনো একটা লোন পেয়ারকে আমি ভাবব যে এটাকে আমি ইউজ করব লোন পেয়ার মানে কি দুটো ইলেকট্রন তাহলে আমি যদি একটা এক্সট্রা বন্ড এখানে বানাই তাহলে একটা বন্ড বানাতে দুটো ইলেকট্রনই লাগবে তাহলে এই লোন পেয়ারটাকে আমি মুছে দেবো দিয়ে তার পরিবর্তে আজ আমি এখানে লোন পেয়ারটা লিখলাম পরের স্টেপে করছি আমি আমি পরের স্টেপে করলাম দেখো আচ্ছা আমি উপরে লোন পেয়ারটাই লিখে দিই বরং এই এই ডান দিকেরটা টা ধরো মুছে দিলাম তাহলে একটা লোন পেয়ারে যে দুটো ইলেকট্রন সেই দুটো ইলেকট্রন ব্যবহার করে আমি আরেকটা একটা কোভেলেন্ট বন্ড তৈরি করে ফেললাম যেই কোভেলেন্ট বন্ড তৈরি করলাম এইবার দেখো কোভেলান বন্ড তৈরি করলাম এবং সারাউন্ডিং অ্যাটেমের একটা লোন পেয়ার মুছে দিলাম তাতে করে সারাউন্ডিং অ্যাটামের অকটেটের কোনো সমস্যা হয়নি দেখো আগেও ছটা এখানে আটটা ইলেকট্রন ছিল দুই চার ছয় আর বন্ডে দুটো আটটা এখনও দুটো বন্ডে দুই দুই চার ছয় আট ঠিক আছে সারাউন্ডিং অ্যাটামের অকটেট অ্যাফেক্টেড হয়নি অকটেটটা অকটেট আছেই বরং সুবিধা যেটা হলো এবার সেন্ট্রাল অ্যাটেমটাও অকটেট ফিল হয়ে গেল দুই দুই চারটে ইলেকট্রন ছটা আটটা রাইট এই হয়ে গেল আমাদের কমপ্লিট লুইস ডট স্ট্রাকচার অফ অক্সিজেন মলিকিউল ঠিক আছে তাহলে এইভাবে আমাদেরকে এগোতে হবে ঠিক আছে যে স্টেপসগুলো আছে স্টেপসগুলো যত আমরা এক্সাম্পল সলভ করবো তত প্রত্যেকটা স্টেপ এমনি মুখস্থ হয়ে যাবে পরপর আলাদা করে ওগুলোকে মুখস্থ করার কোনো ব্যাপার নেই যদি আলাদা করে মুখস্থ করতে চাও তাহলে দেখবে যে মুখস্থ হচ্ছে না অসুবিধা হচ্ছে মানে আবার ভুলে মুখস্থ করলে আবার একটু পরে ভুলে যাবে সুতরাং বেটার এটাই যে আমরা কতগুলো প্র্যাকটিস করে নিই এক্সাম্পেল তাহলেই সুবিধা হবে সরি দেখো নাইট্রোজেনের ভ্যালেন্সিয়াল ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পাঁচটা ঠিক আছে নাইট্রোজেন সাত অ্যাটামিক নাম্বার দুই পাঁচ তাহলে টোটাল দশটা ইলেকট্রন ভ্যালেন্সিয়ালে হয়ে গেল এবার দেখো একটা নাইট্রোজেন তাহলে আমরা আবারও এটাকে সেন্ট্রাল এটাকে সারাউন্ডিং বলে ভাবছি আপাতত তাহলে এবার সিঙ্গেল বন্ড দিয়ে জয়েন করলাম তাতে করে দুটো ইলেকট্রন লাগলো পড়ে থাকলো আমার আটটা ইলেকট্রন পড়ে থাকা ইলেকট্রনগুলো দিয়ে প্রথমে সারাউন্ডিং অ্যাটামের অক্টেট ফিল করতে হবে সারাউন্ডিং অ্যাটামের অক্টেট ফিল করার জন্য কি করতে হবে দেখো দুটো ইলেকট্রন রয়েছে সারাউন্ডিংয়ের এখন আরও ছটা ইলেকট্রন দিয়ে দিলাম অক্টেট হয়ে গেল যদি আরও কিছু ইলেকট্রন পড়ে থাকে ছটা ইলেকট্রন দিয়ে দিলাম তো দুটো ইলেকট্রন পড়ে থাকলো এই ইলেকট্রনগুলো এবার নেবে কে সেন্ট্রাল অ্যাটম তাহলে সেন্ট্রাল অ্যাটামে আরও দুটো ইলেকট্রন দিয়ে দিলাম এইবার দেখবো সেন্ট্রাল অ্যাটামের অক্টেট ফিল হয়েছে না সারাউন্ডিংয়ে তো অকটেট ফিল আপ কারণ ওটা ফিল করার জন্যই তো আমি এই পড়ে থাকি ইলেকট্রনগুলোকে সবার আগে ব্যবহার করলাম এখন সেন্ট্রাল অ্যাটমের অকটেট ফিল আপ হয়নি কটা ইলেকট্রন আছে সেন্ট্রাল অ্যাডামের দুটো উপরে লোন পেয়ার আর একটা বন্ড পেয়ার ঠিক আছে আই মিন একটা লোন পেয়ার একটা বন্ড পেয়ার টোটাল চারটে ইলেকট্রন আছে তাহলে আরও চারটে ইলেকট্রন দরকার ওর তাহলে আরও যদি চারটে ইলেকট্রন দরকার হয় সেটা কি করে পাবে সেটা করার জন্য ওকে কোভ্যালেন্ট বন্ড বানাতে হবে কীভাবে বানাবো সারাউন্ডিং অ্যাটমের লোন পেয়ার ব্যবহার করে তাহলে সারাউন্ডিং অ্যাটমের এই একটা লোন পেয়ার ব্যবহার করলে একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে আর এদিকে আরেকটা লোন পেয়ার যদি ব্যবহার করি তাহলে আর একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে তাহলে সেটা যদি করি তাহলে কীরকম হচ্ছে দেখো যেরকম ছিল লিখছি নাইট্রোজেন নাইট্রোজেন দেখো উপরে আর নিচের লোন পেয়ার দুলোকে আমি গায়েব করে দিচ্ছি তাহলে নিচের লোন পেয়ারটার পরিবর্তে একটা বন্ড লিখলাম আর ওপরের লোন পেয়ারটার পরিবর্তে আরেকটা বন্ড লিখলাম তাহলে দুটো লোন পেয়ার ইউজ করে দুটো কোভ্যালেন্ট বন্ড বাড়ালাম এইবার দেখো এইটা করে সারাউন্ডিং অ্যাটমের অকটেটের কোনো ক্ষতি হয়নি তিনটে বন্ড মানে ছট ইলেকট্রন আর এদিকে দুটো আটটা হয়ে গেছে বরং সেন্ট্রাল অ্যাটমেরও এখন অকটেট হয়ে গেছে তিনটে বন্ড মানে ছট ইলেকট্রন প্লাস এই দুটো অকটেট হয়ে গেল রাইট তাহলে এই হয়ে গেলো কমপ্লিট স্ট্রাকচার নাইট্রোজেন আমরা এমনিতে পড়েওছি আগে যে অক্সিজেনের ডাবল বন্ড থাকে নাইট্রোজেনের ট্রিপল বন্ড থাকে তো এই হচ্ছে তাদের ফরমেশান তাদের ব্যাখ্যা কারেক্ট এচ্চু ও করি ঠিক আছে ইলেকট্রন টোটাল দুটো হচ্ছে দুখানে হাইড্রোজেনের দুটো একটা অক্সিজেনের ছটা টোটাল আটটা ইলেকট্রন কী করে সাজাবো প্রথমে সেন্ট্রাল আইটমের দুপাশে সারাউন্ডিং আইটেমকে দিয়ে দেবো হাইড্রোজেন যেহেতু সেন্ট্রাল আইটেম হিসেবে কাজ করতে পারে না তাই ওকে সারাউন্ডিং অ্যাটম হিসেবেই রাখতে হবে এদেরকে জয়েন করতে হবে সিঙ্গেল বন্ড দিয়ে এই যে জয়েন করলাম দুটো বন্ড বানালাম মানে দুটো দুটো চারটে ইলেকট্রন চলে গেল তাহলে পড়ে থাকলো কটা চারটে পড়ে থাকলো এই চারটে দিয়ে আমাকে আগে কি করতে হবে আগে সারাউন্ডিং অ্যাটেমের অকটেট ফিল করতে হবে এবার এক্ষেত্রে যেহেতু সারাউন্ডিং আইটেম হচ্ছে হাইড্রোজেন তাহলে তার অক্টেট দরকার নেই ডুপ্লেট যেটা অলরেডি হয়ে আছে কারণ একটা বন্ড মানে দুটো ইলেকট্রন তো এক্ষেত্রে যখন হাইড্রোজেন হচ্ছে তোমার সারাউন্ডিং আটম তখন অকটেট ফিল করা দরকার নেই কারণ অলরেডি তার ডুপ্লেটটা ফিল আপ হয়েই রয়েছে তাহলে এই যে ইলেকট্রনগুলো এগুলো আমি এখন সেন্ট্রাল আটেমকে দিয়ে দিতে পারবো তাহলে সেন্ট্রাল আটমকে দুখানা ইলেকট্রন মিন দুখানা লোন পেয়ার দিয়ে দিলাম তাহলে কি হয়ে গেল চারটে ইলেকট্রন হয়ে গেল ঠিক আছে এই যে ইলেকট্রনগুলো আমি যে কোনো ইলেকট্রন পড়ে থাকলো সেইগুলো দিয়ে যখন আমি অক্টেট ফিল আপ করছি সারাউন্ডিং অ্যাটমের বা সেন্ট্রাল অ্যাটমের শুরুতে আমি কি করব লোন পেয়ার হিসেবে ব্যবহার করব এই এক্সেস ইলেকট্রনগুলোকে ঠিক আছে তারপরে প্রয়োজন অনুসারে লোন পেয়ারটাকে আমরা কোভ্যালেন্ট বন্ডে কনভার্ট করব কিন্তু শুরুতে আমরা লোন পেয়ার দেবো তাহলে দেখো হাইড্রোজেন আই মিন জলের স্ট্রাকচার কিন্তু অলরেডি হয়ে গেল যদিও প্র্যাকটিক্যালি জলের স্ট্রাকচারটা দেখতে এরকম হয় দুটো অক্সিজেন এরকম থাকে আর এদের মধ্যেকার বন্ড অ্যাঙ্গেলটা এই এরকম একশো ডিগ্রি না হয় এরকম হয় একশো পাঁচ ডিগ্রির কাছাকাছি ঠিক আছে হয়ে গেল জল দেখো জলের মতোই একটা আছে হাইড্রোনিয়াম আইন এইচ থ্রি ও প্লাস এটা যদি আমরা করতে চাই তাহলে কী করবো দেখো তিনটে হাইড্রোজেনের তিনটে ইলেকট্রন অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন ছটা আর আমরা বলেছিলাম যদি ক্যাটানিক স্পিসিস হয় তাহলে যতগুলো চার্জ আছে সেটা মাইনাস করতে হবে তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যদি এটা এর মাথায় টু প্লাস চার্জ থাকতো তাহলে মাইনাস টু করতাম যদি মাথায় থ্রি মাইনাস চার্জ থাকতো তাহলে এখানে প্লাস থ্রি করতাম ঠিক আছে তাহলে ফাইনালি এটাও হয়ে গেল আট ছয় নয় থেকে এক গেল আট এবার দেখো অক্সিজেন মাঝখানে তিন দিকে তিনটে হাইড্রোজেন দিই ঠিক আছে হাইড্রোজেন 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 সিঙ্গেল বন্ড দিয়ে জয়েন করি কট ইলেকট্রন লাগলো দুটো চারটে ছটা তিনটে বন্ড বানাতে ছটা ইলেকট্রন লাগলো ছিল আটটা ছটা ইলেকট্রন চলে গেল পড়ে থাকলো দুটো এই দুটো ইলেকট্রন দিয়ে সবার আগে কী করতে হবে সারাউন্ডিং অ্যাটমের অকটেট ফিল আপ করতে হবে যেটার এখানে দরকার নেই যেহেতু হাইড্রোজেন ডুপ্লেট হয়ে রয়েছে তাহলে এই দুটো ইলেকট্রন আমি কাকে দিতে পারবো সেন্ট্রাল অ্যাটমকে তাহলে সেন্ট্রাল অ্যাটমকে দুটো ইলেকট্রন দিয়ে দিলাম অর্থাৎ একটা লোন পেয়ার দিয়ে দিলাম ঠিক আছে কমপ্লিট হয়ে গেল কাজ এবার দেখো আমাদের বলেছে যে যদি অকটেট ফিল না হয় সেন্ট্রাল আইটেমের তখন ওই লোন পেয়ার ফোনপেয়ার ব্যবহার করতে হবে সারাউন্ডিং আইটেমের লোন পেয়ার ব্যবহার করে বন্ড বানাতে হবে প্রথম কথা এখানে সারাউন্ডিং আইটেমের কোনো লোন পেয়ারই নেই তাহলে তার লোন পেয়ার ব্যবহার করে বন্ড পেয়ার বানানোর কোনো ব্যাপার নেই আর তার থেকেও বড়ো কথা হচ্ছে এখানে সেন্ট্রাল আইটেম অলরেডি তার অক্টেট হয়ে রয়েছে দেখো তিনটে বন্ডে মানে ছটা ইলেকট্রন প্লাস এই যে দুটো অকটেট ফিল আপ তাহলে কমপ্লিট হয়ে গেল এবার বাকি থাকলো কি বাকি থাকলো এটাই যে যেহেতু এটা ক্যাটায়নিক স্পিসিস তাহলে এই পজিটিভ চার্জটা কোথায় যাবে সেন্ট্রাল আইটেমের সঙ্গে পজিটিভ চার্জটা যাবে ঠিক আছে ইনফ্যাক্ট এটার স্ট্রাকচার কেমন দেখতে হয় যদি আমরা আসল স্ট্রাকচার রাখি অরিজিনালি যেমন দেখতে তাহলে সেটা অ্যামোনিয়া যেরকম হয় এটাও একই রকম হয় ঠিক আছে ওটার দরকার নেই আপাতত আমাদের এইটুকু দিয়েই কাজ চলে যাবে দেখো নেক্সট হচ্ছে এনও থ্রি মাইনাস আইন এনও থ্রি মাইনাস মানে কি আমরা জানি নাইট্রেট প্রথমে কী করবো ইলেকট্রন কাউন্ট করব তো দেখো নাইট্রোজেনের কটা ইলেকট্রন ভ্যালেন্স সেলে পাঁচখানা টোটাল সাতটা দুই পাঁচ তো লাস্ট সেলে পাঁচটা অক্সিজেন লাস্ট সেলে ছটা ছটা ইন্টু তিন তিনটা অক্সিজেন আছে আর যদি নেগেটিভ চার্জ তাই আমাকে প্লাস ওয়ান করতে হবে মাইনাস চার্জ আছে একটা তাই প্লাস ওয়ান করতে হবে তাহলে টোটাল কত হয়ে গেলো দেখো তিন ছয় আঠেরো আঠেরো আগে উনিশ উনিশ আর পাঁচে চব্বিশটা ইলেকট্রন টোটাল চব্বিশটা হয়ে গেলো ঠিক আছে এবার সেন্ট্রাল আমিকে নাইট্রোজেন নিশ্চয়ই তার তিন দিকে তিনটে অক্সিজেন হয়ে গেল তাহলে প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে এদেরকে সিঙ্গেল বন্ড দিয়ে জয়েন করতে হবে সেটা যদি করি তাহলে তিনটে বন্ড মানে কটা ইলেকট্রন ছটা তাহলে ছটা ইলেকট্রন যদি এখান থেকে চলে যায় পড়ে থাকবে কটা আঠেরোটা রাইট এই আঠেরো ইলেকট্রন দিয়ে প্রথমে কি করতে হবে প্রথমে সারাউন্ডিং অ্যাটমগুলোর অকটেট ফিল করতে হবে তারপরে যদি পড়ে থাকে তখন সেগুলো নেবে কে সেন্ট্রাল অ্যাটম তাহলে দেখো এই যে সারাউন্ডিং আটম এ তো একটা বন্ড করেছে তার মানে দুখান ইলেকট্রনের রয়েছে অলরেডি আর কটা দরকার ছটা তাহলে দেখো দুটো 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 ছটা হয়ে গেল এখানেও একটা দুটো তিনটে মানে ছটা ইলেকট্রন দিয়ে দিলাম এখানেও ছটা ইলেকট্রন দিয়ে দিলাম তাহলে এই যে তিনটে অক্সিজেনকে ছটা করে ইলেকট্রন দিলাম তাহলে এই আঠেরোটা ইলেকট্রন পুরোপুরি কমপ্লিট হয়ে গেল তাহলে এক্সেস এখন আর কোনো ইলেকট্রন নেই যেটা আমি সেন্ট্রাল অ্যাটমকে দিতে পারি ঠিক আছে এই অবস্থায় এবার কি করতে হবে এবার দেখতে হবে সেন্ট্রাল অ্যাটমের কি অকটেট ফিল আপ হলো তাহলে আমি কি দেখছি হলো না কেন কারণ সেন্ট্রাল অ্যাটম তিনটে মাত্র বন্ড করেছে মানে ছটা ইলেকট্রন আছে ছটা ইলেকট্রন যদি থাকে তাহলে আরও দুটো দরকার এবার সেই দুটো কি করে পাবে সারা একটা লোন পেয়ার ব্যবহার করে একটা বন্ড বানিয়ে নিতে হবে তাই তো তাহলে পরবর্তী স্ট্রাকচারটা কেমন দেখতে হবে দেখো পরবর্তী স্ট্রাকচারটা এরকম দেখতে হবে আমি কী করলাম এই এই লোন পেয়ার দুটো ব্যবহার করে একটা বন্ড বানিয়ে ফেললাম তাহলে ওপরে লোন পেয়ার দুটো আর লিখবো না এখন অক্সিজেনের খালি সেই সাইডেরটা লিখবো আর এই সাইডেরটা লিখব আর এই অক্সিজেনগুলোর যেরকম ছিল সেরকম লিখলাম রাইট এবার সেন্ট্রাল আইটেমের অক্টেট ফিল আপ চারটে বন্ড মানে আটটা ইলেকট্রন আর বাকি এদেরও সবার অক্টেট ফিল আপ কাজ কমপ্লিট এইবার কাজ তো কমপ্লিট হলো এবার একটা নেগেটিভ চার্জ আছে আমরা কি বলছিলাম যে নেগেটিভ চার্জ যদি থাকে তাহলে সেটা থাকবে উপরে সারাউন্ডিং আইটেমের ওপরে আর যদি পজিটিভ চার্জ থাকে তাহলে সেটা সেন্ট্রাল আইটেমের ওপরে তাহলে এখন সারাউন্ডিং আটেম তো তিনজন তিনটে অক্সিজেন তাহলে এই তিনটে অক্সিজেনের মধ্যে কোনটার মাথায় এক্স্যাক্টলি এই মাইনাস চার্জটা থাকবে সেটা নিয়ে কনফিউশন আমি এটাতেও দিতে পারি আমি এটাতেও দিতে পারি বা আমি অধিকারটাতেও দিতে পারি এবার এই কনফিউশন এড়ানোর জন্য আর একটা নতুন কনসেপ্ট আমাদের কাছে আনা হলো একটা নতুন টার্ম যেটার নাম হচ্ছে ফর্মাল চার্জ ঠিক আছে ফর্মাল চার্জের কোনো বাংলা মানে প্রতিশব্দ নেই ফর্মাল চার্জ মানে ফর্মাল চার্জই ফর্মাল চার্জ ব্যাপারটা কি ফর্মাল চার্জ হচ্ছে এমন একটা কনসেপ্ট যেটা আমাকে সাহায্য করবে কাউন্ট করতে কি কাউন্ট করতে না এরকম একটা স্পিসিসের মধ্যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যাটম তার মাথায় কত করে চার্জ আছে সেইটা একটা মলিকিউল ওভারঅল ধরো নিউট্রাল ঠিক আছে একটা মলিকিউল ওভারঅল নিউট্রাল মানে তার মধ্যেকার প্রত্যেকটা অ্যাটম নিউট্রাল স্টেটেই আছে এরকমটা নাও হতে পারে ঠিক আছে ফর এক্সাম্পল একটা মলিকিউল চারটে অ্যাটম দিয়ে তৈরি এবার চারটে অ্যাটামের মধ্যে দুটো অ্যাটাম নিউট্রাল বাকি দুটো অ্যাটামের মধ্যে একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ রয়েছে তাহলে ওভারঅল চার্জ কত হয়ে গেল জিরো মানে ওভারঅল ওভারঅল মলিকিউলের চার্জ কত জিরো মলিকিউলটা ওভারঅল নিউট্রাল কিন্তু তার ভেতরকার দুটো এমন অ্যাটম আছে যারা কিন্তু নিউট্রাল নয় তাহলে একটা মলিকিউল ওভারঅল নিউট্রাল হলে তার মধ্যেকার সবকটা কটা অ্যাটামই নিউট্রাল হবে সেটা নাও হতে পারে তো এই যে একটা একটা অ্যাটেমের মাথায় প্লাস চার্জ হলো আর আরেকটা অ্যাটমের অ্যাটেমের মাথায় মাইনাস চার্জ হলো আর বাকি দুটো অ্যাটেমের চার্জ জিরো জিরো করে হলো তো এইগুলোই হচ্ছে ওই পার্টিকুলার অ্যাটমগুলোর ফর্মাল চার্জ মানে একটা মলিকিউলের মধ্যে যতগুলো অ্যাটেম আছে সবার ফর্মাল চার্জ যোগ করলে যা হবে সেটা হচ্ছে ওই টোটাল সিস্টেমটার চার্জ যেমন ধরো এনও থ্রি মাইনাসের টোটাল চার্জ হচ্ছে মাইনাস ওয়ান মানে টোটাল চার্জ মাইনাস ওয়ান তার মানে এরকম নয় যে এর মধ্যে একটাই মাত্র অ্যাটেম থাকবে যার মাথায় নেগেটিভ চার্জ থাকবে সেটা নয় এরকম হতে পারে যে দুটোর মাথাতেই মাইনাস মাইনাস ওয়ান করে রয়েছে চার্জ আর একজনের মাথায় প্লাস ওয়ান আছে তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান টোটাল অ্যাড করলে কত হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান তো এই কনসেপ্টটাই হচ্ছে ফর্মাল চার্জ কনসেপ্ট আমাকে কী করতে হবে এখন যে তিনটে সারাউন্ডিং অ্যাটেমে ইনফ্যাক্ট আমি চারটে অ্যাটেমের ক্ষেত্রেই চারটে অ্যাটেমেরই আমি ফর্মাল চার্জ ক্যালকুলেট করতে শিখবো এবার রাইট সেটা করলে কী হবে আমি প্রত্যেকটা অ্যাটেমের ইন্ডিভিজুয়াল চার্জটা পেয়ে যাব এবং সেই চার্জটা দিলে পরে তবেই আমার লুইজ ডট স্ট্রাকচারটা আমি বলবো কমপ্লিট হয়েছে এখন এই মুহুর্তে এই লুই লুইজ ডট স্ট্রাকচারটা কমপ্লিট নয় কিন্তু সবার অপটেট ফিল আপ হয়েছে ঠিক আছে কিন্তু তাদের ইন্ডিভিজুয়াল চার্জটাও আমাদেরকে জানতে হবে এর আগের যে এক্সাম্পলগুলো আমরা পড়লাম সেখানে ইন্ডিভিজুয়াল চার্জগুলো জানার দরকার পড়েনি কারণ এরকম কোনো কনফিউশন তৈরি হয়নি যে একটা মাইনাস চার্জ কার মাথায় দেবো কনফিউশন তৈরি হয়নি এখানে যেহেতু কনফিউশন তৈরি হলো তাই এবার আমাদের ফর্মাল চার্জের কনসেপ্টটা লাগবে ঠিক আছে তাহলে সবার আগে আমি ফর্মাল চার্জের ডেফিনেশানটা লিখবো এবং তারপরে আমরা ক্যালকুলে আচ্ছা আমি ক্যালকুলেশনটা একে করে দেখিয়ে দিই মানে এইটা এটাকে শেষ করে নিই আর কি তাহলে এই এক্সাম্পলটা ঝামেলা মিটে যাবে দেখো ফর্মাল চার্জ বা এফ আচ্ছা আমি বানান করেই লিখি যাবে ফর্মাল চার্জ এফ সি অন অ্যান অ্যাটম অন অ্যান অ্যাটম এটা একটা এটা একটা ফর্মুলা হ্যাঁ এই ফর্মুলাটা খুব ভালো করে লিখে না ফর্মাল চার্জ অন অ্যান অ্যাটম কী করে ক্যালকুলেট করবো ক্যালকুলেট করবো এরকমভাবে যে ভ্যালেন্স ইলেকট্রন ভ্যালেন্স ইলেকট্রন ওই অ্যাটমটার ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস বন্ড পেয়ার মাইনাস টু ইন্টু লোন পেয়ার এই হচ্ছে ফর্মুলা ঠিক আছে এবার প্রত্যেকটা অ্যাটমের ক্ষেত্রে আমি ফর্মাল চার্জ ক্যালকুলেট করব দেখো আমি এটাকে বলছি এক নম্বর অ্যাটম এটা দু নম্বর এটা তিন নম্বর আর এই নিচের অক্সিজেনটা চার নম্বর তাহলে আমি এক নম্বর অ্যাটমের যদি ফর্মাল চার্জ ক্যালকুলেট করি অক্সিজেন ফর্মুলা কি ভ্যালেন্স ইলেকট্রন অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত ছটা মাইনাস বন্ড পেয়ার এই অক্সিজেন কটা বন্ড পেয়ার করেছে একটা বন্ড পেয়ার তাই তো মানে কটা বন্ড বন্ড পেয়ার মানে বন্ড অ্যাকচুয়ালি মাইনাস টু ইন্টু লোন পেয়ার এর লোন পেয়ার কটা আছে একটা দুটো তিনটে তাহলে টু ইন্টু থ্রি টু ইন্টু লোন পেয়ার কত হচ্ছে দেখো এই যে ছয় ছয় কেটে গেল মাইনাস ওয়ান থাকলো ঠিক আছে দু নম্বর অ্যাটমের ফর্মাল চার্জ বের করি দু নম্বর অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন নাইট্রোজেনের পাঁচটা বন্ড পেয়ার কটা একটা দুটো তিনটে চারটে বন্ড করেছে নাইট্রোজেন তাহলে চারটে বন্ড পেয়ার মাইনাস টু ইন্টু লোন পেয়ার কত জিরো লোন পেয়ার নেই একটাও তাহলে কত হয়ে গেল ফাইভ মাইনাস ফোর মানে ওয়ান প্লাস ওয়ান তিন নম্বর তিন নম্বর ওই দিকের অক্সিজেনটা দেখো সিক্স মাইনাস বন্ড পেয়ার কটা করেছে দুটো তাই তো দুটো বন্ড পেয়ার করেছে অক্সিজেন এই দুটো এবার টু ইন্টু লোন পেয়ার কটা আছে ও দুটো দুটো লোন পেয়ার টু ইন্টু লোন পেয়ার তাহলে এই যে চার মাইনাস চার আর এই মাইনাস দুই মানে মাইনাস ছয় আর এদিকে প্লাস ছয় জিরো হয়ে গেল ফোর্থ অ্যাটম নিচের অক্সিজেনটা সিক্স হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস বন্ড পেয়ার কটা একটা একটা বন্ড পেয়ার মাইনাস তিনটে লোন পেয়ার তাহলে টু ইন্টু থ্রি তাহলে দেখো টু ইন্টু থ্রি মানে মাইনাস সিক্স আর এখানে প্লাস সিক্স কেটে গেলো ফোরে থাকলো কত মাইনাস ওয়ান তাহলে ফাইনালি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে আমি এইবার এই এক দুই তিন চারগুলো মুছে দিচ্ছি আমি যেটা পেলাম যে এক নম্বরে আমার চার্জ হচ্ছে অক্সিজেন মাইনাস এটা জিরো এটা প্লাস আর এইটা মাইনাস যেটা আমি একটু আগেই বলছিলাম যে একটা স্পিসিস সেখানে মাত্রই মাইনাস ওয়ান চার্জ মানে এরকম নয় যে একটাই অ্যাটেম আছে তার মাথায় মাইনাস চার্জ তা নয় দেখো এবার মাইনাস মাইনাস আর ই প্লাস সব যোগ করলে কত হয় মাইনাস ওয়ান হয় তাহলে ওভারঅল সিস্টেমের উপরে চার্জ হচ্ছে মাইনাস ওয়ান ঠিক আছে যে চার্জটা এইভাবে ডিস্ট্রিবিউটেড আছে ঠিক আছে তাহলে এইভাবে আমরা ফর্মাল চার্জ ক্যালকুলেট করে আমরা যখন প্রত্যেকটা অ্যাটমের মাথায় তার চার্জটাকে অ্যাসাইন করব তখন আমাদের লুইস ডট স্ট্রাকচার বানানো কমপ্লিট হলো ঠিক আছে এটা কপি করো দেখো এবার আমরা ফর্মাল চার্জের ডেফিনেশানটা লিখছি কী বলছি যে ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নাম্বার অফ ব্যালেন্স ইলেকট্রন অন অ্যান অ্যাটাম ইন ইটস ফ্রি স্টেট মানে ফ্রি স্টেট মানে অ্যাটম অবস্থায় যখন আছে ও তখন ওর যতগুলো ভ্যালেন্স ইলেকট্রন আছে সেটা অ্যান্ড দ্যাট দ্যাট মানে এই নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অন দ্য অ্যাটম ইন ইটস লুইস ডট স্ট্রাকচার মানে একটা অ্যাটম ফ্রি স্টেটে আছে তখন যতগুলো ভ্যালেন্স ইলেকট্রন ওর আর লুইস ডট স্ট্রাকচারের মধ্যে অ্যাটমটার যতগুলো ভ্যালেন্স ইলেকট্রন এর যা ডিফারেন্স এটাই হচ্ছে ফর্মাল চার্জ ঠিক আছে দেখো আমরা যে স্ট্রাকচারটা বললাম আমি তোমরা এটা লিখে নাও ডেফিনেশানটা এটা আমি মুচ্ছি আমরা এক্ষুনি যে স্ট্রাকচারটা পড়লাম নাইট্রেট আয়নের সেখানে আমরা দেখলাম যে এই ছিল তার স্ট্রাকচার ঠিক আছে খুব ভালো করে লক্ষ্য করো এখানে দুখানা লোন পেয়ার ছিল এখানে তিনখানা লোন পেয়ার ছিল আর এখানেও তিনখানা লোন পেয়ার ছিল এই অবস্থায় নাইট্রোজেনটাকে খেয়াল করো নাইট্রোজেন কটা বন্ধ করেছে চারটে চারটে বন্ডের মধ্যে মানে এই এক একটা বন্ড তৈরি করার জন্য দুটো ইলেকট্রন লেগেছে তো সেই দুটো ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন শেয়ার করেছে নাইট্রোজেন আর একটা ইলেকট্রন শেয়ার করেছে অক্সিজেন তাহলে নাইট্রোজেন একটা ইলেকট্রন এক একটা বন্ডে একটা ইলেকট্রন শেয়ার করেছে তাহলে চারটে বন্ডে নাইট্রোজেনের তরফে ইলেকট্রন কটা চারটে ঠিক আছে তাহলে আমরা বলবো যে এই লুইস ডট স্ট্রাকচারে নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে চারটে আর ফ্রি স্ট্যাটে নাইট্রোজেনের নাইট্রোজেন সেভেন তাহলে টু কমা ফাইভ ফ্রিজ স্টেটে পাঁচটা ইলেকট্রন লুইজ ডট স্ট্রাকচারে চারটে ইলেকট্রন তাহলে একটি ইলেকট্রন কম আর ইলেকট্রন কম হলে কি চার্জ হবে পজিটিভ চার্জ হবে ক্লিয়ার ডান দিকে অক্সিজেনটা দেখো ওর এই অবস্থায় কটা ইলেকট্রন আছে দুটো বন্ডে ওর দুটো ইলেকট্রন মানে ওর ওর পার্ট থেকে দুটো ইলেকট্রন গেছে বন্ড তৈরি করার জন্য আর এখানে দুটো আর দুটো চারটে ইলেকট্রন টোটাল ছটা ইলেকট্রন রয়েছে আর ফ্রি স্টেটেও নাইট্রোজেনের ছটাই ইলেকট্রন হয় ভ্যালেন্সিয়ালে তাই ও নিউট্রাল ঠিক আছে কোনো ডিফারেন্স নেই ডিফারেন্স জিরো ফ্রি স্টেটেও ছটা এখানেও ছটা ডিফারেন্স জিরো ফর্মাল চার জিরো এবার এটা এটা দেখো সেম কি হচ্ছে এখানে এই অক্সিজেন একটা মাত্র বন্ড করেছে তাহলে এই বন্ডে অক্সিজেনের কটা ইলেকট্রন শেয়ার হয়েছে একটা ইলেকট্রন শেয়ার হয়েছে আর এখানে কটা পড়ে আছে দুই চার ছয় ছটা পড়ে আছে একটা শেয়ার হয়েছে তাহলে টোটাল ইলেকট্রন কটা লুইস ডট স্ট্রাকচারে সাতখানা ইলেকট্রন টোটাল এইবার ফ্রি স্টেটে অক্সিজেন তো আট আট মানে দুই আর ছয় ভ্যালেন্স ইলেকট্রন ছটা ফ্রি স্টেটে ছটা ডট স্ট্রাকচারে সাতটা একটা ইলেকট্রন বেশি একটা ইলেকট্রন বেশি মানে একটা নেগেটিভ চার্জ বেশি মাই মিনি একটা নেগেটিভ চার্জ হবে ঠিক আছে তাই হচ্ছে ফর্মাল চার্জের ডেফিনিশন এবং ডেফিনিশনের ব্যাখ্যা এবার হচ্ছে ফর্মাল চার্জ ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড রিলেটিভ স্টেবিলিটি অফ ডিফারেন্ট লুইজ ডট স্ট্রাকচার্স অফ স্পিসিস অনেক সময় এরকম হয় যে একটা পার্টিকুলার স্পিসিস স্পিসিস মানে সেটা মলিকিউল হতে পারে আইন হতে পারে তার একটাই লুইস ডট স্ট্রাকচার সম্ভব সেটা না অনেকগুলো আলাদা আলাদা লুইস ডট স্ট্রাকচার সম্ভব হয় যখনই যখনই কোনো স্পিসিস একাধিক লুইজ ডট স্ট্রাকচারে এক্সিস্ট করে আমরা সেই একাধিক লুইস স্ট্রাকচারের যে সম্ভাবনা যখন সেটা সম্ভব হয় তখন সেই ঘটনাকে আমরা বলি রেজোনেন্স কি বলি রেজোনেন্স যখন একটা পার্টিকুলার স্পিসিস মলিকিউল হতে পারে আয়ন হতে পারে তার যদি একাধিক লুইস স্ট্রাকচার সম্ভব হয় তাহলে আমরা বলবো যে মলিকিউলটা রেজোনেন্স ধর্ম দেখাচ্ছে এবং এই প্রত্যেকটা লুই লুইস ডট স্ট্রাকচারকে এক একটা রেজোনেটিং স্ট্রাকচার বলে তাই জন্য আমরা লুইস ডট স্ট্রাকচারের ব্র্যাকেটে লিখেছি রেজোনেটিং স্ট্রাকচার ঠিক আছে এবার আমরা কি করি ওই লুইজ ডট স্ট্রাকচারগুলোর মধ্যে কোন স্ট্রাকচারটা সব থেকে বেশি স্টেবেল সেইটা আমাদেরকে বের করতে হয় সেইটা করার জন্য আমরা কি করি ফর্মাল চার্জ প্রত্যেকটা অ্যাটমের মাথাতে বসাতে থাকি এবার ন্যাচারালি ধরো একটা মলিকিউল ওভারঅল হচ্ছে নিউট্রাল এবার তার একটা রেজনেটিং স্ট্রাকচারে দেখা গেল যে সব কটা নিউট্রাল সবাই জিরো ফর্মাল চার্জ আর একটা দেখা গেল যে সবাই জিরো খালি দুটো অ্যাটম থাকবে যাদের মধ্যে একটার প্লাস চার্জ একটা মাইনাস চার্জ তাহলে সেক্ষেত্রে ওভারঅল জিরোই হলো এইবার এই দুটো লুইস ডট স্ট্রাকচারের মধ্যে কোনটা বেশি স্টেবল যেখানে কোনো পরমাণুরই মাথায় কোনো চার্জ নেই সবার ফর্মাল চার্জ জিরো সেইটা হবে বেশি স্টেবল ঠিক আছে এবার এই যে প্রত্যেকটা লুইস ডট স্ট্রাকচারের রিলেটিভ যে স্টেবিলিটি কম্পেয়ার করব আমরা সেইটা আমাদের অ্যাজ সাচ এখন কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে দরকার নেই আমরা অর্গানিক কেমিস্ট্রিতে খুব খুব ইম্পর্ট্যান্ট টপিক রেজোনেন্স সেটার ওপরেই ধরে নাও টোটাল অর্গ্যানিক কেমিস্ট্রির যাবতীয় যা মেকানিজমের এক্সপ্লানেশান পুরোটাই রেজোনেন্স থিওরির উপরে দাঁড়িয়ে আছে সুতরাং সেই রেজোনেন্স থিওরি বুঝতে গেলে আমাকে সবার আগে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারের ফর্মাল চার্জ বুঝতে হবে তা না হলে দুটো আলাদা আলাদা লুইস স্ট্রাকচারের আলাদা আলাদা রেজোনেটিং স্ট্রাকচারের রিলেটিভ স্টেবিলিটি আমি বুঝতে পারবো না সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এবার সেক্ষেত্রে রেজোনেন্স যখন আমরা পড়ব অর্গ্যানিক কেমিস্ট্রিতে তখন দেখব যে আলাদা আলাদা স্ট্রাকচারের স্টেবিলিটি বের করার বিভিন্ন ধরনের নিয়ম আছে তার মধ্যে দুই একটা ছোটোখাটো নিয়ম আমি এখানে লিখে রেখেছি সেটা হচ্ছে যে দেখো ফর এ লুইস ডট স্ট্রাকচার টু বি স্টেবল একটা লুইস ডট স্ট্রাকচার যদি স্টেবল হতে হয় তাহলে লাইক চার্জেস লাইক চার্জেস মানে দুখানা পজিটিভ চার্জ যদি থাকে অ্যাটামের মধ্যে বা দুটো নেগেটিভ চার্জ যদি থাকে তাদেরকে দূরে দূরে থাকতে হবে শুড বি ফার অ্যাওয়ে যেমন নাইটেডের স্ট্রাকচারে দেখো দুটো নেগেটিভ চার্জ কিন্তু পাশাপাশি নেই দুটো অপোজিট চার্জ পাশাপাশি থাকতে পারে কিন্তু দুটো সেম চার্জ লাইক চার্জ তারা পাশাপাশি থাকতে পারবে না দূরে থাকতে হবে পাশাপাশি থাকলে সেই সেই স্ট্রাকচারটা আনস্টেবল হবে লোন পেয়ার শুড বি অন মোর ইলেকট্রোনেগেটিভ আইটেম দেখো বেশি ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে কম ইলেকট্রোনেগেটিভ নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার নেই যদি কোনো লোন পেয়ার থাকতেই হয় তাহলে সেটা বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের মাথাতে থাকতে হবে আর নেক্সট হচ্ছে প্লাস টু প্লাস থ্রি বা মাইনাস টু মাইনাস থ্রি এই রকমের চার্জ যদি থাকে কারোর মাথায় তাহলে সেই স্ট্রাকচারটাই আনস্টেবল হয়ে যায় ম্যাক্সিমাম চার্জ প্লাস ওয়ান বা মাইনাস ওয়ান হতে পারে যখনই দেখছি যে আমরা চার্জ প্লাস টু আই মিন প্লাস টু প্লাস থ্রি বা মাইনাস টু মাইনাস থ্রি রকম হচ্ছে তার মানে চার্জটা এক জায়গায় কনসেনট্রেটেড হচ্ছে তো চার্জ এক জায়গায় কনসেনট্রেটেড হওয়াটা আনস্টেবিলিটির দিকে নিয়ে যায় সিস্টেমকে সিস্টেম তখনই স্টেবল হয় যখন চার্জটাকে চারিদিকে যখন ছড়িয়ে পড়ে তাহলে এটা হচ্ছে নাইট্রাইট আয়ন ঠিক আছে নাইট্রেট ছিল এন থ্রি এটা নাইট্রাইট ইলেকট্রন তাহলে পাঁচটা নাইট্রোজেনের প্লাস টু ইন্টু ছটা প্লাস ওয়ান মাইনাস চার্জের জন্য প্লাস ওয়ান করতে হয় তাহলে বারো আর পাঁচে সতেরো আর একে আঠারোটা ইলেকট্রন তাহলে নাইট্রোজেন আর দুদিকে দুটো অক্সিজেন ঠিক আছে প্রথম কাজ সিঙ্গেল বন্ড দিয়া তাহলে চারটে ইলেকট্রন হয়ে গেল পড়ে থাকলো কটা চোদ্দোটা এর পরবর্তী কাজ সারাউন্ডিং আইটমগুলোকে অক্টেট ফিল করা তাহলে চোদ্দোটার মধ্যে দুটো চারটে ছটা এর অক্টেট ফিল আপ দুটো চারটে ছটা বারোখানা অক্সি সরি বারোখানা ইলেকট্রন দিয়ে দুটো সারাউন্ডিং আইটেমের অক্টেট ফিল আপ হয়ে গেল পড়ে থাকলো কটা দুটো সেই দুটো কে পাবে সেন্ট্রাল আইটেম এবার দেখো সেন্ট্রাল আইটেম কিন্তু এখানে অক্টেট ফিল আপ হয়নি ছটা ইলেকট্রন আছে হ্যাঁ দুই দুই চারটে বন্ড পেয়ারে আর দুটো লোন পেয়ারে তাহলে আরও দুটো দরকার সেই জন্য কি করব সেই জন্য এখানকার একটা লোন পেয়ার দিয়ে একটা কোভেন্ট বন্ড করে দিলাম এবার দেখো অক্টেট ফিল আপ হয়ে গেছে ঠিক আছে দুই চার এর উপরে ছ দুটো ছয় আর এই আটটা এবার মাইনাস চার্জ আছে তাহলে এখানে মাইনাস চার্জ সারাউন্ডিং আইটেমে মাইনাস চার্জ বসবে এবার সারাউন্ডিংয়ার নামে এটাতে বসবে না এটাতে বসবে এটাতে বসবে কেন কারণ এখানে সিঙ্গেল বন্ড আছে তাই এটা জেনে রাখবে যে অক্সিজেনের ক্ষেত্রে যখনই অক্সিজেন সিঙ্গেল বন্ড তৈরি করবে তখন তার মাথায় মাইনাস চার্জ আসবে যেরকমটা আমরা এনও থ্রি মাইনাসে দেখলাম আর যখন অক্সিজেন ডাবল বন্ড করবে ওর তো নেচারই হচ্ছে ডাবল বন্ড করা তখনও নিউট্রাল থাকবে আর যদি এটা কনফিউশন হয় যে কোনো নর্মাল চার্জ বের করে নিই আমরা একবার যে এটা এটাকে এক নম্বর ধরি এটাকে দু নম্বর ধরি এটাকে তিন নম্বর ধরি আচ্ছা এটাকে দু নম্বর করি সুবিধাই হবে এটা তিন নম্বর তাহলে এক নম্বর ফর্মাল চার্জ দেখো কত হচ্ছে সিক্স মাইনাস বন্ড পেয়ার কটা একটা মাইনাস টু ইন্টু লোন পেয়ার লোন পেয়ার কটা একটা দুটো তিনটে তাহলে টু ইন্টু লোন পেয়ার মানে থ্রি ইন্টু টু মানে ছটা তাহলে দেখো মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে মাইনাস এসে গেছে এটাই দেখো পাঁচ ব্যালেন্স ইলেকট্রন মাইনাস বন্ড পেয়ার তিনটে মাইনাস টু ইন্টু লোন পেয়ার টু ইন্টু ওয়ান ঠিক আছে জিরো এখানে ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস বন্ড পেয়ার মাইনাস টু ইন্টু লোন পেয়ার নিউট্রাল কারেক্ট এনো টু মাইনাস হয়ে গেল এরপর আমরা করবো সাপোজ এসো থ্রি টু মাইনাস এটা একটু এটা কেন করাচ্ছি এটা একটু এখানে নতুন একটা জিনিস বলার আছে এই কারণে দেখো এসো থ্রি টু মাইনাস আমরা কী করবো সালফারের ভ্যালেন্স ইলেকট্রন করা ছটা অক্সিজেনের থ্রি ইন্টু ছটা প্লাস দুটো দুটো মাইনাস চার্জের জন্য প্লাস তাহলে আর ছাব্বিশটা ইলেকট্রন এবার সালফার আর তার তিন দিকে তিনটে অক্সিজেন দিয়ে দিলাম সিঙ্গেল বন্ড দেওয়া হচ্ছে প্রথম কাজ দিলাম ছটা ইলেকট্রন চলে গেল তিনটে বন্ড মানে ছটা ইলেকট্রন তাহলে পড়ে থাকলো কটা ইলেকট্রন কুড়িটা প্রথম কাজ এরপর সারাউন্ডিং আইটেমদের অক্টেট ফিল আপ করা কুড়িখানা ইলেকট্রন আছে আমার কাছে প্রত্যেকটায় ছটা করে লাগবে তাহলে অক্টেট ফিল হয়ে যাবে তিন ছয় আঠেরোখানা ইলেকট্রন দিয়ে আমি তিনটে অক্সিজেনের অকটেট ফিল করলাম দুটো দিয়ে দিলাম সালফারকে এবার দেখো খুব ভালো করে অক্সিজেনগুলোর সবার অক্টেট ফিল আপ ইভেন সালফারেরও অক্টেট ফিল হয়ে গেছে দুই চার ছয় আর দুটো লোন আই মিন একটা লোন পেয়ার তাহলে অক্টেট হয়ে গেল কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে এটাই যে সালফার কখনোই তিনটে বন্ড করে না সালফারের এমন কোনো কম্পাউন্ড নেই যেখানে তিনটে বন্ড হচ্ছে অ্যাকর্ডিং টু লুইস লুইসের থিওরি অনুযায়ী এই যে ছবিটা এটা কারেক্ট কিন্তু এই ছবি আমরা রাখবো না কেন কারণ দুটো কারণ এক হচ্ছে সালফার কখনোই তিনটে বন্ড তৈরি করে না দু নম্বর হচ্ছে সালফার সবসময় দুটো চারটে ছটা এরকম বন্ড করে এক দু নম্বর হচ্ছে সালফার তো তার অক্টেটটাকে এক্সপ্যান্ডও করতে পারে আমরা লিখেছিলাম যে সেন্ডলার্ম তার অকটেড এক্সপ্যান্ড করতে পারে যদিও এখানে অকটেড এক্সপ্যান্ড করার দরকার পড়বে না স্টিল আমরা এরপর সালফেট করব এস ফোর টু মাইনাস করবো ওখানে আমরা দেখবো যে অকটেড এক্সপ্যান্ডেড এক্সপেনশন হওয়ার একটা ব্যাপার আছে এখানে তাহলে কী হবে দেখো আমরা কি করব যেরকম যেরকমটা আমরা করে থাকি আর কি এই জন্য আমরা এই ডান দিকে একটা লোন পেয়ারকে স্যাক্রিফাইস করে একটা বন্ড করে দেবো এটা যদি করি আমরা তাহলে কি হলো এখনও সালফারের অক্টেটি থাকলো আর এরও অক্টেটি থাকলো কিন্তু সুবিধাটা কি হলো যে সালফারের এখন চারটে বন্ড হয়ে গেল এটা দেখতে অনেকটা ভাল লাগছে সালফার চারটে বন্ডই করে আর কি সেই কারণে এই স্ট্রাকচারটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট এইবার টু মাইনাস চার্জ মাইনাস চার্জ কোথায় থাকে সারাউন্ডিং আরমে থাকে তাহলে একটা মাইনাস এখানে আর একটা মাইনাস এখানে তুমি চাইলে এই প্রত্যেকটা চারটে অ্যাটেমের ফর্মাল চার্জ আবার ক্যালকুলেট করো করে দেখবে যে এদের ক্ষেত্রে মাইনাস ওয়ান করে আসছে আর এদের ক্ষেত্রে জিরো করেই আসছে ঠিক আছে এটা হয়ে গেলো সালফাইড এসো থ্রি টু মাইনাস এরপর যদি আমরা সালফাইড বানাই এসো ফোর টু মাইনাস তাহলে সালফারের ছটা আর অক্সিজেনের চার ছয় চব্বিশটা প্লাস দুটো তাহলে বত্রিশখানা খানা ইলেকট্রন টোটাল বত্রিশখানা যদি ইলেকট্রন হয় তাহলে সালফার চারটে অক্সিজেন চারদিকে দিকে দিলাম চারটে বন্ড করলাম প্রথম কাজ চারটে বন্ড করা আটটা ইলেকট্রন চলে গেলো পড়ে থাকলো কটা পড়ে থাকলো চব্বিশটা চব্বিশটা ইলেকট্রন দিয়ে প্রথম কাজ হচ্ছে চারটে সারাউন্ডিং অ্যাটমকে আমার অক্টেট ফিল আপ করতে হবে প্রত্যেকটা জেনে ছটা করে ইলেকট্রন লাগবে দুই চার ছয় তাহলে আমার চারটের জন্য টোটাল চব্বিশ খানা ইলেকট্রনই কিন্তু এখানে ব্যয় হয়ে গেল তাহলে আমার আর এক্সট্রা ইলেকট্রন পড়ে থাকলো না যেটা সালফারকে দেওয়া যাবে ঠিক আছে চব্বিশটা ইলেকট্রন চারটে সারাউন্ডিং অ্যাটমকে অক্টেট ফিল আপ করার কাজে লেগে গেল এবার দেখো সালফারের কিন্তু অলরেডি এখানেও অক্টেট ফিল আপ হয়ে গেছে মানে চারটে বন্ড করেছে অক্টেট ফিল ফিল আপ হয়ে গেছে এইবার যেটা বলছিলাম যে সালফার যেহেতু আই মিন অকটেটকে এক্সপ্যান্ড করতে পারে সেই কারণে আমরা কি করব এখানে সালফারের অক্টেটের এক্সপেনশান ঘটাবো ঠিক আছে এক্সপেনশান কীভাবে ঘটাবো এই লোন পেয়ারগুলোকে স্যাক্রিফাইস করে তার বদলে কোভ্যালেন্ট বন্ড বানিয়ে ঠিক আছে আমরা এই অবস্থায় যদি ছেড়ে দিই স্ট্রাকচারটাকে তাহলে আমরা কি দেখব সালফারের ফর্মাল চার্জ কত দেখবো দেখো এই অবস্থায় সালফারের হচ্ছে সিক্স মাইনাস ফোর মাইনাস জিরো তার মানে দুই তার মানে সালফারের মাথায় প্লাস টু চার্জ দিতে হবে আমাকে অক্সিজেনগুলোর প্রত্যেকটা সিমিলার মানে একই রকম তাদের অবস্থা তো তাদের কি হচ্ছে দেখো সিক্স মাইনাস একটা বন্ড পেয়ার অক্সিজেন তাহলে ওয়ান মাইনাস লোন পেয়ার ইনটু দুই তাহলে ছয় তাহলে মাইনাস ওয়ান দিতে হবে প্রত্যেকটা অক্সিজেনকে ঠিক আছে তাহলে প্রত্যেকটা অক্সিজেন মাইনাস ওয়ান আর তাহলে প্রত্যেকটা অক্সিজেন মাইনাস ওয়ান হলে চারটে অক্সিজেনের মাইনাস ফোর আর একটা সালফারের প্লাস টু তাহলে ওভারঅল মাইনাস টু কিন্তু হয়ে গেল এটা ঠিক আছে মিলে গেল। কিন্তু কথা হচ্ছে যে এই এই যে প্লাস টু আমরা শুরুতে লিখিয়েছিলাম একটু আগে ফর্মাল চার্জের ওইখানটায় যে প্লাস টু প্লাস থ্রি এরকম থাকলে কী হয় স্ট্রাকচারটা আনস্টেবেল হয়ে যায় স্ট্রাকচার সবসময় একটা স্টেবেল জায়গায় যেতে চায় এবার সেই স্টেবেল জায়গায় যাওয়ার উপায়টাই হচ্ছে যে ও যদি ও যদি এই দু এই লোন পেয়ারের বদলে একটা এখানে বন্ড করে দেয় তাহলে এখানে আর দুখানা থাকলো এদিকেও তাই বন্ড করে দিল আর এখানে ও থাকলো মাইনাস চার্জ নিয়ে আর এখানে ও থাকলো মাইনাস চার্জ নিয়ে এইটা হচ্ছে সালফেটের প্রপার স্ট্রাকচার ঠিক আছে যদিও ও জিওমেট্রি ঠিক নয় জিওমেট্রি আগে আমি ঠিক একটা জায়গায় নিশ্চয়ই এঁকেছিলাম একটু আগে যে প্রপার স্ট্রাকচার মানে প্রপার জিওমেট্রিটা এরকম হয় কিন্তু ব্যাপারটা ওরকম যে সালফার এবার নিউট্রাল হয়ে গেছে এইখানে তুমি সালফারের ফর্মাল চার্জ কাউন্ট করো জিরো হবে দেখো সালফারের ভ্যালেন্স ইলেকট্রন করা ছটা সিক্স মাইনাস এখানে ছটা বন্ড হয়েছে তাহলে সিক্স মাইনাস সিক্স মাইনাস জিরো মানে জিরো যদিও এখানে অক্টেটের এক্সপ্যানশন ঘটেছে এখানে সালফার টোটাল কটা বন্ড করেছে ছটা বন্ড ছটা বন্ড মানে এখানে সালফারের বারোখানা ইলেকট্রন হয়েছে মানে অক্টেট এক্সপ্যান্ড করে গেছে যদিও অক্টেটের এক্সপ্যানশন করাটাও লুইস থিওরির বিরুদ্ধে বা লুইস থিওরির আমরা লুইস থিওরির ড্রব্যাক বলবো এটাকে একটা যে লুইস থিওরির বিরুদ্ধে গিয়েও কি হচ্ছে স্ট্রাকচার স্টেবল হচ্ছে কিন্তু লুইস থিওরি মেনে চললে স্ট্রাকচারটা আনস্টেবল হয়ে যাচ্ছে কারণ এখানে অনেক চার্জের সমাহার চারটে মাইনাস চার্জ দুটো প্লাস চার্জ ঠিক আছে রাদার এখানে মাত্রই দুটো মাইনাস চার্জ ওভারঅল চার্জ যদিও সেম স্টিল এই স্ট্রাকচারটা অনেক বেশি অ্যাকসেপ্টেবল এবং এটা করেক্ট ঠিক আছে নেক্সট এখন ওথ্রি মোলে কি ওজন বলে কি ওজন হচ্ছে তিনটে অক্সিজেন তাহলে একটা অক্সিজেন সেন্ট্রাল আইটেম আর বাকি দুটো অক্সিজেন সারাউন্ডিং আইটেম তাহলে প্রত্যেকটা অক্সিজেনের ছটা করে মানে এবার আঠেরোখানা ইলেকট্রন হয়ে গেলো এবার তিনখানা অক্সিজেনকে লিখলাম মাঝখানে একটা সেন্ট্রাল দুটো বন্ড বানালাম মানে চারটে ইলেকট্রন চলে গেলো পরে থাকলো চোদ্দোটা চোদ্দোটা ইলেকট্রন দিয়ে আমি আগে সেন্ট্রালগুলোর অকটেট ফিল আপ করলাম বারোখানা ইলেকট্রন চলে গেল ঠিক আছে তাহলে পড়ে থাকলো কটা দুটো সেই দুটো একে দিলাম ন্যাচারালি মাঝখানেরটার এখন অকটেট ফিল হয়নি দুই চার ছয় হয়েছে তাহলে অকটেট ফিল করার জন্য কি করতে হবে যে কোনো একজন চলে আসবে ডাবল বন্ড করতে তার একটা লোন পেয়ারকে স্যাক্রিফাইস করে রাইট এইবার দেখো অক্সিজেন হ্যাঁ অক্সিজেন অ্যাটম কী বললাম বন্ড আর ফর্মাল চার্জ যখন একটা বন্ড ফর্মাল চার্জ মাইনাস ওয়ান দুটো বন্ড জিরো তিনটা বন্ড প্লাস ওয়ান অলওয়েজ এটা তো এটা 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 হচ্ছে প্লাস ওয়ান আর এটা হচ্ছে মাইনাস ওয়ান তো এই হচ্ছে ওজনের স্ট্রাকচার আবারও বলছি এই স্ট্রাকচারের মানে জিওমেট্রি ঠিক নেই এটা লিনিয়ার হয় না লিনিয়ার না হয়ে এটা অ্যাকচুয়ালি এরকম হয় ঠিক আছে তো এটা প্লাস এটা মাইনাস ঠিক আছে যদি কনফিউশন থাকে তোমরা এখানে ফর্মাল চার্জ কাউন্ট করো আমি আর ফর্মাল চার্জ কাউন্ট করছি না এটা হয়ে গেলো ওজন মলিকিউল একই রকমভাবে আমরা করবো অ্যাজাইড আয়ন এন থ্রি মাইনাস এন থ্রি মাইনাস মানে হচ্ছে অ্যাজাইড আয়েন তাহলে এন নাইট্রোজেনের পাঁচখানা করে ভ্যালেন্স ইলেকট্রন তিনজনের মানে পনেরোটা প্লাস একটা তাহলে ষোলোখানা টোটাল ইলেকট্রন এবার তিনখানা নাইট্রোজেনকে যদি লিখি আমি পাশাপাশি মানে একটা সেন্ট্রাল আর দুটো সারাউন্ডিং তো একটা ডাবল বোন আই মিন একটা একটা করে সিঙ্গেল বন্ড দিয়ে দিলাম তাহলে দুটো এবং দুটো চারটে ইলেকট্রন চলে গেল পড়ে থাকলো কটা বারোখানা ইলেকট্রন এই বারোখানা ইলেকট্রন ব্যবহার করে আগে আমাকে সারাউন্ডিংগুলোর অক্টেট ফিল আপ করতে হবে তাহলে দুই চার ছয় দুই চার ছয় তাহলে বারোখন ইলেকট্রন হয়ে গেল কমপ্লিট ঠিক আছে এবার আমরা কি দেখছি সেন্ট্রাল অ্যাটেমের অকটেট ফিল হয়নি তাহলে সেন্ট্রাল অ্যাটেমের এখন অক্টেট ফিল করতে গেলে আমাকে কি করতে হবে দেখো চারটে মাত্র হয়েছে মানে দুটো বন্ড মানে চারটে ইলেকট্রন হয়েছে মানে আরও চারটে ইলেকট্রন দরকার ওর চারটে ইলেকট্রন দরকার মানে দুখানা লোন পেয়ার দুখানা লোন পেয়ার ও নিয়ে আরও দুটো বন্ড করতে চায় এবার দেখো অপশানস অনেকগুলো আছে এক হচ্ছে একজনের থেকেই দুটো দুটো লোন পেয়ার নিয়ে দুখানা বন্ড ওখানেই বানিয়ে দেবে কারণ নাইট্রোজেন ট্রিপল বন্ড বানাতে পারে আমরা জানি আরেকটা অপশান হচ্ছে এর থেকে একটা লোন পেয়ার নিল এর থেকে একটা লোন পেয়ার নিলো দিয়ে দুটো বন্ড বানালো তাহলে দুটো বন্ড থেকে চারটে ইলেকট্রন আরও আসবে মানে অকটেট ফিল হবে তাহলে দুটো উপায় আছে এক হচ্ছে এক হচ্ছে বাদিকের জন যেমন ছিল তেমনই থেকে গেল ডান দিকের জন এই দুটো লোন পেয়ার দিয়ে দিল দুটো লোন পেয়ার যদি দিয়ে দেয় তাহলে ওর একটা পড়ে থাকলো এটা হতে পারে অথবা এটা হতে পারে যে বাদিকের জন একটা লোন পেয়ার দিল একটা লোন পেয়ার দিয়ে দিল আর ডান দিকের জন্য একটা লোন পেয়ার দিয়ে দিলো ঠিক আছে এই দুটো কন্ডিশন হতে পারে এবার আমরা কী করবো এই দুটো জায়গাতেই আমরা কী করবো ফর্মাল চার্জ কাউন্ট করবো তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা অ্যাকচুয়ালি স্টেবল দেখো এইখানে এইটার ফর্মাল চার্জ কী হবে পাঁচ হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস বন্ড পেয়ার একটা মাইনাস লোন পেয়ার একটা দুটো তিনটে তিনটে ইন্টু দুই মানে ছটা তাহলে পাঁচ থেকে এক গেল চার মানে মাইনাস টু তাহলে এটার চার্জ হচ্ছে মাইনাস টু এটার চার্জ দেখো এটার ক্ষেত্রে ফাইভ মাইনাস চারটে বন্ড পেয়ার আর লোন পেয়ার কিছু নেই তাহলে প্লাস ওয়ান এটার ক্ষেত্রে দেখো পাঁচ মাইনাস তিনটে বন্ড পেয়ার মাইনাস টু ইন্টু লোন পেয়ার কটা একটা তাহলে এটা হয়ে গেল জিরো তাহলে এই হচ্ছে ওর স্ট্রাকচার ঠিক আছে দেখো প্লাস মাইনাস টু চার্জ আনস্টেবল আমরা জানি এটাকে দেখে নিই একবার এখানে দেখো এই এই ডান দিকের অ্যাটামটা তাহলে ফাইভ মাইনাস দুটো লোন পেয়ার মাইনাস টু ইন্টু টু মানে চার ঠিক আছে তাহলে কথা হয়ে গেলো মাইনাস ওয়ান হয়ে গেল তাই না মাইনাস চার্জ দিয়ে দিলাম মাইনাস হবে তো হ্যাঁ আচ্ছা এটার ক্ষেত্রে মাঝখানে এটার ক্ষেত্রে দেখো ফাইভ মাইনাস ফোর চারটে বন্ড পেয়ার লোন পেয়ার নেই কিছু তাহলে এটা প্লাস প্লাস ওয়ান এটার দেখো ফাইভ মাইনাস দুটো বন্ড পেয়ার মাইনাস দুটো লোন পেয়ার ইন্টু দুই মানে চার তাহলে আবার এখানে কী হয়ে গেলো মাইনাস ওয়ান এবার বলে কোনটা বেশি স্টেবেল হবে ডেফিনেটলি এটা তাই না লাইট চার্জেস দূরে দূরে আর অপোজিট চার্জেস কাছাকাছি তাহলে এই যে এই যে স্ট্রাকচারটা পেলাম আমরা এই যে স্ট্রাকচারটা পেলাম আর একটা এই স্ট্রাকচার পেলাম আমরা বলবো এইটা বেশি স্টেবেল ঠিক আছে এটা হচ্ছে মোর স্টেবল এটা হচ্ছে লেস টেবিল এই দুটোই হচ্ছে অ্যাজাইড আয়নের দুটো ডিফারেন্ট লুইস ডট স্ট্রাকচার আমরা এদেরকে রেজোনেটিং স্ট্রাকচার নামেও চিনি এবার একটা রেজোনেটিং স্ট্রাকচার থেকে আরেকটা একটা রেজোনেটিং স্ট্রাকচারে আমরা আসতে পারি মানে কনভার্ট করে সেই সব আমরা অর্গানিক কেমিস্ট্রিতে শিখব ঠিক আছে আশা করা যায় বোঝাতে পারেন তাহলে দিস ইজ দ্য কারেক্ট আই মিন মোর স্টেবল অর্থাৎ কারেক্ট লুইস ডট স্ট্রাকচার অফ অ্যাজাইড আয়ন অ্যাজাইড বানানটা তোমরা নিশ্চয়ই জানো এ জেড আইডিই ঠিক আছে কপি করে নাও আর একটা লাস্ট এক্সাম্পল বলছি পিওসিএল থ্রি ফসফরাসের একটা অক্সিক্লোরাইড এখানে ফসফরাস হচ্ছে সেন্ট্রাল আইটেম কেন কারণ ওটা সাইজে বড় নেগেটিভিটি কম ওটা সংখ্যাতেও একটা আছে যদিও অক্সিজেনের সংখ্যায় একটা আছে স্টিল অক্সিজেন বেশি ইলেকট্রোনগেটিভ তাই ওটা লোন পে আই মিন সেন্ট্রাল আইটেম হওয়ারও চান্সটা কম ঠিক আছে তো আগে আমরা কাউন্ট করি ফসফরাসের পাঁচখানা ভ্যালেন্স ইলেকট্রন অক্সিজেনের ছটা ভ্যালেন্স ইলেকট্রন আর ক্লোরিনের সাতটা ভ্যালেন্স ইলেকট্রন ইন্টু তিন মানে একুশটা তাহলে একুশ আর ছয় সাতাশ আর পাঁচে বত্রিশ ঠিক আছে ফসফরাস সেন্ট্রাল আটম অক্সিজেন ক্লোরিন 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 আগে তো সিঙ্গেল বন্ড বানিয়ে দিলাম চার দুগুণে আটটা ইলেকট্রন চলে গেল পরে থাকলো চব্বিশটা এই চব্বিশটা দিয়ে আগে আমাকে ওই কী বলে সারাউন্ডিং আইটেমগুলোর অক্টেট ফিল আপ করতে হবে তাহলে চব্বিশটা তো এখানে চলে গেল ছটা 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 বারোটা বারো আট ছয় আঠেরো আঠেরো আট ছয় চব্বিশটা হয়ে গেলো এই অবস্থায় সবার অকটেড ফিল আপ হয়ে গেছে সারাউন্ডিং এবং সেন্ট্রালেরও অক্টেট ফিল আপ চারটে বন্ড আছে মানে আটটা ইলেকট্রন স্টিল এখানে আমরা কী করবো ফসফরাসের এখানে আমরা অক্টেটকে এক্সপ্যান্ড করবো কেন এক্সপ্যান্ড করবো কারণ আবারও যদি আমরা এখানে ফর্মাল চার্জ কাউন্ট করি তাহলে দেখবো যে এখানে প্লাস মাইনাস চার্জ এসে যাচ্ছে ফসফরাসের প্লাস ওয়ান আসবে দেখো ফসফরাসের ফাইভ মাইনাস ফোর ঠিক আছে ব্যালেন্সেল ইলেকট্রন মাইনাস বন্ড পেয়ার মাইনাস লোন পেয়ার কিছু নেই তার মানে প্লাস ওয়ান চার্জ এসে যাচ্ছে আর এই অক্সিজেন সিঙ্গেল ওয়ান মাইনাস চার্জ তাহলে প্লাস ওয়ান মাইনাস মাইনাস ওয়ান মিলে ওভারঅল জিরো হচ্ছে ওভারঅল এখানে জিরো আমরা বুঝতেই পারছি পিওসি এলথের একটা মলিকিউল তাহলে ওভারঅল জিরো চার্জ এবার যদি একটা লিউ স্ট্রাকচার এরকম হয় যেখানে কারুর প্লাস ওয়ান আর কারোর মাইনাস তার থেকে বেশি স্টেবল স্ট্রাকচার হবে যদি কারোরই মাথায় চার্জ না থাকে ওভারঅল নিউট্রাল সবার নিউট্রাল এটা হচ্ছে বেস্ট উপায় তো সেইটা করার জন্য আমাকে কী করতে হবে দেখো ক্লোরিনটা যেরম ছিল ছিল ফসফরাস ক্লোরিনগুলো অ্যাকচুয়ালি যে যেদিকে আছে সেই দিকে সেরকমভাবেই রেখে দিলাম এইখানেও ডাবল বন্ড করবে অক্সিজেন নিজের লোন পেয়ারটা দেবে কারণ অক্সিজেন লোন পেয়ার দিয়ে ডাবল বন্ডটা করে তাহলে অক্সিজেন ন্যাচারালি ডাবল বন্ডই করে সেই ক্ষেত্রে ওর ফর্মাল চার্জটা জিরো হয়ে যাবে আর এইবার ফসফরাসেরও দেখো ফর্মাল চার্জ জিরো কেন কারণ ফাইভ মাইনাস এবার আমি এক দুই তিন চার পাঁচখানা বন্ড পেয়ার তাহলে ফাইভ মাইনাস ফাইভ লিখতে পারো মানে জিরো হয়ে গেল তাহলে একটা মলিকিউল যখন ওভারঅল যখন নিউট্রাল তখন সবকটা অ্যাটম যদি নিউট্রাল হয় সেটাই হচ্ছে তার বেস্ট ডট স্ট্রাকচার ঠিক আছে সবসময় নিউট্রাল স্ট্রাকচার চার্জ স্ট্রাকচারের থেকে বেশি স্টেবেল হবে এবং যে লুইজ স্ট্রাকচারে কোভ্যালেন্ট বন্ডের সংখ্যা বেশি সে বেশি স্টেবেল হবে ঠিক আছে তাহলে লুইস ডট স্ট্রাকচারের স্টেবিলিটি এইটা অ্যাকচুয়ালি আমরা রেজোনেন্সে আমরা এটা পড়ি আর যে রেজোনেটিং স্ট্রাকচারের স্টেবিলিটি পড়ার সময় আমরা প্রথমে এটা কাউন্ট করি যে মোর নাম্বার অফ মোর নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড যেখানে থাকবে সেটা বেশি স্টেবেল সেম হেয়ার আর এখানেও আর যেটা সেটা হচ্ছে নিউট্রাল বেশি স্টেবেল দেন দেন আয়োনিক নিউট্রাল স্ট্রাকচার নিউট্রাল স্ট্রাকচার মোর স্টেবেল দেন আয়নিক স্ট্রাকচার ঠিক আছে তো এই দুটো কারণের জন্য আমাদের এইটা হচ্ছে বেশি গ্রহণযোগ্য ফর্মুলা স্টিল জিওমেট্রি ওখানে ঠিক নেই জিওমেট্রি টেট্টা হেড্রাল হয় জিওমেট্রি সম্পর্কে আমরা পরে পড়বো তখন পড়বো যখন আমরা ভিএসিপিআর থিওরি জানবো তখন ঠিক আছে কবে করে নাও দেখো আমরা অনেকগুলো লুইস ডট স্ট্রাকচারের মানে এক্সাম্পল দেখলাম কিভাবে লুইস ডট স্ট্রাকচার আঁকতে হয় তার ধারণা আশা করা যায় আমি দিতে পেরেছি এখনও এই কটা স্ট্রাকচার তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে আমি কি করে লুইস ডট স্ট্রাকচার বানাবো সেটা চেষ্টা করবে তাহলে তোমাদের আরেকটু প্র্যাকটিস হবে আর আমরা পরবর্তী ভিডিওতে আজকে লুইস ডট স্ট্রাকচার পড়লাম পরবর্তী ভিডিওতে আমরা লুইস ডট স্ট্রাকচারের কী 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 বলবো ড্রব্যাকস বা লিমিটেশনস বা সীমাবদ্ধতা সেগুলো আমরা জানবো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আইকন প্রেস করো যাতে করে নোটিফিকেশানস পেতে পারো খুব মন দিয়ে পড়াশুনো করো এবং ভিডিওগুলো দেখতে থাকো টাটা